জানতে ইচ্ছা করে আজকের আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি নাজবুল হোসেন। বিরতিহীন আজকের এই সংযোগের বিষয় সামাজিক অবক্ষয় ও যৌন সহিংসতা। জাতিসংঘের করা একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের প্রায় 90% মানুষ শিক্ষা, কর্মক্ষেত্র, রাজনীতিতে অংশগ্রহণের বিষয়ে নারীদের চেয়ে পুরুষের উপর বেশি ভরসা করেন। এবং যেটি বিষয় নিয়ে আমরা কথা বলবো সে বিষয়গুলো খুব স্পষ্ট, বর্তমান সময়ে খুব আলোচিত কিছু বিষয়ের উপর আমরা আলোকপাত করব। নারীর প্রতি পূর্ণ সম্মানই পারে সহিংসতা বন্ধ করতে, জাতিসংঘের মহাসচিবের এমন বক্তব্যের আমরা চুলচেরা বিশ্লেষণ করব। সিদ্ধান্ত নিতে কতটা স্বাধীন বাংলাদেশের মেয়েরা, এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এসব বিষয় নিয়ে কথা বলার জন্য আলাপনে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব দিরেলা মিসবাহ, কবি, কথা সাহিত্যিক এবং সভাপতি বাংলাদেশ লেখিকা সংঘ। অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার উম্মে সালমা আবদুল্লাহ, লেখক ও বাচিক শিল্পী এবং অধ্যাপনা করছেন পেডিয়াস্টিক ডেন্টিস্টিক। অনেক ধন্যবাদ আপনাকেও, এবং প্রাক্তন ডিরেক্টর ডিজি হেলথ, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে আছেন কুশল ভৌমিক, কবি ও বাচিক শিল্পী, সহযোগী সহকারী অধ্যাপক, নাগরপুর সরকারি কলেজ, টাঙ্গাইল। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। এবং শুরুতেই আমি জনাব দিলেরা মিজবা ম্যাম আপনার কাছে একটু আসতে চাচ্ছি, আপনি আমাদের সাথে আছেন। আপনার কাছে যে বিষয়টি নিয়ে আমরা একটু শুনবো সেটি হচ্ছে নারীর অংশগ্রহণ এবং পিছু টান। দেখা যায় যে শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে, ঘরে, বাহিরে সব জায়গায় এই বিষয়টি আমরা প্রতিফলিত করতে পারি। সেই জায়গা থেকে একজন নারী কর্মী হিসাবে আপনি কি মনে করবেন? সবাইকে আমি প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি। এত ভালো এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় যে নির্বাচন করেছো, সেই জন্যে তো এখন আমরা যুগ যন্ত্রণার একটা বিশেষ একটা অন্ধকার সময়ে অতিবাহিত করছি। তো নারীর তো অনেক বেশি অগ্রসর হয়েছি আমরা, যেহেতু বেগম রোকেয়ার যুগ পার হয়ে গেছে। 1880 সালে উনি জন্মগ্রহণ করেছিলেন এবং মাত্র 53 বছর বয়সে মারা গেছেন। সেই যুগের পরে, এতদিন পরে কেন আমরা এই বাংলাদেশটা, সারা দেশ, সারা বিশ্ব ডুবে আছে করোনা ভাইরাসে, এই সময়ে আমার বাংলাদেশ নতুন এক ব্যাধি, মানসিক ব্যাধিতে কেন এভাবে অন্ধকারে ডুবে যাচ্ছে, এটা আমাদের প্রশ্ন। তা আমরা বলতে চাই, নারীকে শিক্ষা দেওয়ার জন্য বেগম রোকেয়া যেভাবে বলে গেছেন যে নারীদের শিক্ষিত করে তাদের কর্মক্ষেত্রে ছেড়ে দাও, তারা তাদের জীবিকা নিজে উপার্জন করুক। এত বছর আগে, 100 বছরের আগে এই মহিষী মহিলা এই কথাটা বলে গেছেন। সুতরাং আমাদের কি, নারীর স্বাধীনতা আর্থিক স্বাধীনতার উপরে অনেকখানি নির্ভর করে এবং তার বিকাশ, পূর্ণ বিকাশ। নারী শুধু অর্থ উপার্জন করবে এমন কথা একেবারে সর্বাংশে বলা যায় না, এটাও বলতে হবে সে নিজের যে প্রতিভা, নিজের যে সংস্কৃতির বিভিন্ন ধারায় যে তার একটা স্ফুরণ হওয়া দরকার, মানে পূর্ণ মানব, পূর্ণ মানুষ হিসাবে সে যেন প্রস্ফুটিত হয় সমাজে, সেই অধিকার দিতে হবে। সেই অধিকার দেওয়ার সময় তো বয়ে যাচ্ছে। একটা সময় ছিল নারীকে অবদমিত করা হতো অনেক আরো বেশি ভাবে, সে সময়টা আমরা পার করে এসেছি। আয়ামে জাহিলিয়াতের যুগে নারীকে ছোট একটা শিশু কন্যার জন্ম হলে তাকে জ্যান্ত কবর দেওয়া হতো, সেই সময়টা 1500 বছরের আগে আমরা পার হয়ে এসেছি। কিন্তু এখন বর্তমান সময়ে যে সময়টা চলছে, এই সময়ে নারীকে আমরা কি আবার বলবো তোমরা ঘরে ফিরে যাও? কখনো না। নারীকে জয় করতে হবে, নারীকে জয়যুক্ত হতে হবে, এবং আমাদের সমাজের অবক্ষয়ের যে সমস্ত কারণ, ওই কারণগুলো আমাদের নির্ণয় করতে হবে এবং সেগুলোর মূলে কুঠোরাঘাত করতে হবে। এবং এই যে সমাজে বিশৃঙ্খল তৈরি করছে যারা, তাদের সর্বোচ্চ শাস্তি ঘোষণা করা হয়েছে আমাদের সরকারের তরফ থেকে, তাতে আমরা সাধুবাদ জানাই এবং মনে করি এটা দ্রুত কার্যকর হবে। সুতরাং আমরা ভালোর দিকে আশাবাদী, ভালো আলোর দিকে চলতে চাই, কিন্তু বর্তমান সময়টা সত্যি আমরা খুবই অবক্ষয়ের চরম একটা সময় পার করছি। সেই হেতু হ্যাঁ
পার করছে এবং সেই হোক। সামাজিক অবক্ষয় বিকৃত হ্যাঁ মানসিকতার কারণ দায় মুক্তির উপায় এসব বিষয় নিয়ে আপনার সাথে আমরা আবারও যুক্ত হব জনাব দিলার মিসবাহ। আপনি আমাদের সাথে থাকুন। আমরা যুক্ত করতে পেরেছি অধ্যাপক ডাক্তার উম্মে সালমা আবদুল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এই আলোচনায় এই আলাপনে অংশ নেওয়ার জন্য। আপনার কাছে আমি একটু প্রশ্নই রাখতে চাই, যেটি হচ্ছে সামাজিক অবক্ষয়ের কথার একটু পরে আসব। তার আগে আপনারা এখানে যে তিনজন আমাদের সম্মানিত অতিথি রয়েছেন, তিনজনই স্ব স্ব জায়গায় প্রতিষ্ঠিত, কিন্তু এই প্রতিষ্ঠিত হওয়ার পিছনে হয়তো অনেক বিরহের গল্প থাকে, অনেক কষ্টের জায়গা থাকে। ঠিক প্রত্যেক নারী বা প্রত্যেক পুরুষের জীবনেও এটা ঘটে থাকে। সেই জায়গা থেকে নারীর অংশগ্রহণ এবং পিছুটান নিয়ে আপনার বক্তব্যের বিশ্লেষণে চাচ্ছিলাম ছোট্ট করে। আচ্ছা, নারীর অংশগ্রহণ এবং পিছুটান, এই পিছুটানটি হয়তো বা গ্লোবালি যতটা অনেক উন্নত দেশে তার চেয়ে আমাদের পিছুটানটি একটু বেশি, কিন্তু এই পিছুটানটিকেই আমি নারীর প্রতি সহিংসতা, আমি শুধু নারীর প্রতি সহিংসতা বলবো না, শিশুর প্রতি সহিংসতা এবং তুলনামূলকভাবে সামাজিকভাবে কোণঠাসা হয়ে পড়া একটি পুরুষের প্রতিও সহিংসতা হয় বটে। এবং আমি যদি সহিংসতাটাকে ব্যাখ্যা করি এইভাবে, সেটি শারীরিক শাস্তি বা অত্যাচার, মানসিক নিপীড়ন এবং অবহেলা, যৌন হয়রানি, সহিংসতা এবং আক্রমণ। এবং এই যে আক্রমণটা আমরা যে দেখছি ইদানিং, যে দেখছি সেটা দেখছি হয়তো বা ঘরের বাইরে, ঘরের বাইরে যেটি হচ্ছে, কিন্তু ঘরের ভিতরেও কিন্তু নারী এবং শিশুরা সহিংসতার সহিংসতার আক্রান্ত হচ্ছেন। কিন্তু এই যে পিছুটানের কথাটি বলছেন, আমি অনেকগুলো এডুকেশনাল ইনস্টিটিউশনে, বিশেষ করে মেডিকেল এবং ডেন্টালের এডুকেশনাল ইনস্টিটিউশনে আমি জড়িত ছিলাম, গিয়েছি, দেখেছি, মহিলার সংখ্যা কিন্তু অনেক বেশি, কিন্তু এক্ষেত্রে তার পিছুটান নাই। তার পরিবার হয়তো তাকে মনে করেছে যে তাকে শিক্ষিত করলে সে সমাজে কন্ট্রিবিউট করতে পারবে, সে নিরাপদ থাকবে। কিন্তু এইমাত্র শিক্ষা গ্রহণের পরেও কিন্তু একটি নারী যেমনভাবে একটি পশ্চাৎপদ পরিবারের একজন নারী যেভাবে সামাজিকভাবে সহিংসতার শিকার হয়েছেন ঘরে এবং বাইরে, একজন শিক্ষিত নারীও যে কর্মক্ষেত্রে কন্ট্রিবিউট করার পরেও সামাজিকভাবে ঘরে এবং বাইরে সে সহিংসতার শিকার হয়েছেন, এবং উনি কিন্তু সিকিউর বা সেফ বা নিরাপত্তার মধ্যে নেই। সেই জন্য আমি শুধু বলবো না এক্ষেত্রে পিছুটান আছে, পুরো সামাজিক সিস্টেমটি গ্লোবালি এক এক জায়গায় এক এক রকম, কয়েকটি মানদণ্ড হয়তো বা গ্লোবালি বৈশ্বিকভাবে এবং বাংলাদেশের সাথে মিলে যাবে, কয়েকটি মানদণ্ড বাংলাদেশের সাথে বৈশ্বিক বিশ্বের সাথে মিলবে না। আমাদের হয়তো ভারত, পাকিস্তান বা আফগানিস্তানের সাথে অনেক মানদণ্ড মিলে যাবে, কিন্তু আমি সব ক্ষেত্রেই পিছুটানটি কারণ দেব না। এবং সেই জন্য আমি বলছি যে পিছুটানটি আবার ঘুরে ফিরে কিন্তু এই সামাজিক সিস্টেমের মধ্যেই পড়ে। যেমন দেখা যায় একটি মেয়ে ছাত্রী জীবনে বা ছাত্র জীবনে সে অনেক উন্নতির শিখরে যাচ্ছে, কিন্তু কর্মজীবনে সে পিছিয়ে গেছে। এই ক্ষেত্রে আমরা এতদিন বলে এসেছি যে হ্যাঁ, সে বিয়ে করেছে, তার সন্তান হয়েছে, সংসার হয়েছে, সেই জন্য সে তার কর্ম প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে। আসলে ব্যাপারটি তা নয়। সে যখন চাকরি জীবনে প্রবেশ করেছে তখনও তাকে নানানভাবে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের পাশে যে আছেন মা বা বাবা বা স্বামী বা ছেলে সন্তান, একজন নারীকে বা সহকর্মী তাকে কিন্তু উৎসাহিত করছে না, তাকে নিরাপত্তাহীনতা, মানসিক নিপীড়ন এবং তার প্রতি যে বিচারহীনতা সেই জিনিসটি করছে। সেই কারণেই হয়তো বা কর্মক্ষেত্রে সে পিছিয়ে যাচ্ছে বা কর্মক্ষেত্র থেকে নিজেকে উইথড্র করছে ছোটখাটো ছুতো ধরে, যেমন হ্যাঁ আমার বিয়ে হয়েছে, আমার বাচ্চা হয়েছে, আই শুড কনসেন্ট্রেট অন মাই চাইল্ড, এইসব কথা বলে সে পিছিয়ে আসছে। কিন্তু পিছুটানটা নয়, এটা হচ্ছে সম্পূর্ণ সিনারিও। সম্পূর্ণ ব্যবস্থাটা যদি চেঞ্জ না হয় তাহলে নারীর এই যে নিরাপত্তাহীনতা, এই যে সহিংসতা, এই যে তাকে তার উপরে যৌন সন্ত্রাস, এই জিনিসগুলো বন্ধ হবে না। এবং নারী কি কাজ করলেন, একজন ডিরেক্টর যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, 50 ঊর্ধ্ব একজন ডিরেক্টর, আবার একজন 16 বছরের স্কুল ছাত্রী, অথবা একজন
গার্মেন্টস কর্মী, তার হয়তো শিক্ষাগত যোগ্যতা নাই, তারা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় অন্ধকার রাত্রে শহরে বা গ্রামে তারা একই ধরনের নিরাপত্তাহীনতায় পৌঁছবে। সুতরাং এটি হচ্ছে আমি ব্যক্তিগতভাবে পিছু টানের চেয়ে সম্পূর্ণ সিস্টেম বা ব্যবস্থা গ্লোবালি বৈশ্বিকভাবে এবং দেশীয়ভাবে আমি তার উপরেই বেশি গুরুত্ব দিতে চাই, গুরুত্ব দিবেন এবং সেই বিষয়টি নিয়ে আমরা শুনবো। আপনার অনেক অভিজ্ঞতা রয়েছে, দীর্ঘদিন আপনার কর্মক্ষেত্রে অবস্থান করছেন, সেই জায়গা থেকে আমরা আসবো। আমাদের সাথে আছেন জনাব কুশল ভৌমিক, কবি ও বাচিক শিল্পী, সহকারী অধ্যাপক, নাগরপুর সরকারি কলেজ টাঙ্গাইল। জনাব কুশল ভৌমিক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনার কাছে যদি একটু জানতে চাই, শিক্ষাক্ষেত্রে আপনি আছেন, শিক্ষকতা করছেন দীর্ঘদিন ধরে, এই জায়গা থেকে কি মনে হয়, আপনি তো অনেক শিক্ষার্থীর পাশে থেকেছেন, দেখা গেছে নারীর অংশগ্রহণ পিছু টান, আপনার কি মনে হয় কতটুকু আলোকপাত করতে পেরেছেন জনাব কুশল ভৌমিক? ধন্যবাদ সঞ্চালক এবং শ্রদ্ধেয় অতিথি যারা রয়েছেন। আজকের যে বিষয়টা সামাজিক অবক্ষয় ও যৌন সহিংসতা, আমরা যে কথাগুলো বলছি এগুলো সব সাব সিস্টেম। আমাদের আমাদের ডাক্তার আপু যে কথাটা বললেন যে আমাদের মূল সিস্টেমটা একটা গলদ রয়ে গেছে, এর একটা প্রত্যক্ষ প্রভাব কিন্তু আমরা শিক্ষাক্ষেত্রেও দেখতে পাই। শিক্ষাক্ষেত্র শুধু কেন, আমি একদম একটা বিটার একটা এক্সাম্পল দিয়ে শুরু করছি। আমার পরিচিত একজন সহকর্মী, তিনি উচ্চ শিক্ষিত, তিনি একজন বিসিএস ক্যাডার, তা আমাকে আমি যখন কলেজে ক্লাস নিই আমাকে একদিন ফোন করে এসে বলল যে আমি তো বিসিএস হয়ে গেছে, এবার একটা মেয়ে দেখো কুশল আমার জন্য। আমি বললাম যে মেয়ে দেখবো? বলে হ্যাঁ, বিয়ে শাদি করতে হবে। তো আমি আমাদের এক ছাত্রী মাস্টার্স কমপ্লিট করেছে, সে চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, আমি তার কথা বলেছি। সে আমাকে বলে যে সে কিসে পারে? আমি বললাম যে মাস্টার্স গতবার কমপ্লিট করেছে। এই ধরনের কেন, ফার্স্ট ইয়ার দেখতে পারছো না? আমি বললাম যে আপনার তো 33-34 হয়ে গেছে, আপনি ফার্স্ট ইয়ারের মেয়ে খুঁজছেন কেন? তখন যে সে জবাবটা দিল, এটা দেখে আমাদের একটা মানসিকতার একটা চিত্র আমরা পেলাম। তিনি বললেন যে ছোট মেয়েকে কন্ট্রোল করতে সুবিধা, সে আমার উপরে কথা বলবে না, যেমন করে আমি তাকে রাখবো সে সেভাবে থাকবে। আর একটু বেশি শিক্ষিত হয়ে গেলে মাস্টার্স কমপ্লিট করা মেয়েরা কথা শুনতে যাবে না, এদেরকে কন্ট্রোল করাটা খুব কঠিন হয়ে যাবে। একজন উচ্চশিক্ষিত পুরুষ, সে তার স্ত্রীকে শুধুমাত্র কন্ট্রোল করার কথা বলছে। আমি কিন্তু ব্যক্তিগতভাবে কন্ট্রোলহীনতা বা নিয়ন্ত্রণহীনতার কথা বলছি না, কিন্তু আমরা একজন আরেকজনকে নিয়ন্ত্রণ করব কি দিয়ে? পারস্পরিক বোঝাপড়া দিয়ে, ভালোবাসা দিয়ে, শ্রদ্ধাবোধ দিয়ে। তো আমি কি বল প্রয়োগ করে আরেকজনকে নিয়ন্ত্রণ করব? আমাদের পুরুষদের মানসিকতার একটা বড় গলত আমার চোখে এখানে পড়ে। আমরা যেন বল প্রয়োগ করে নারীকে নিয়ন্ত্রণ করে হাতের মুঠোয় রাখতে চাচ্ছি, হাতের মুঠোয় রাখা আসলে সম্ভব নয়। আমাদের কত দুঃখজনক ব্যাপার, দেখেন ভাইবাতে নাম্বার দিতে গেলে শিক্ষক ছাত্রীকে বাজে ইশারা করছে, শিক্ষক কর্তৃক ছাত্রী নিগৃহীত হচ্ছে, আমরা ছাত্র ছাত্রীরা ইভটিজিং করছে, সেসব নিয়ে আমরা অনেক কথা বলছি। শিক্ষকের হাতেও তো এই সময়ে ছাত্রীরা বা শিক্ষার্থীরা নিরাপদ নয়। এই যে একটা মানসিকতা, আমাদের সামগ্রিক মানসিকতার যে অবক্ষয়, এটা তো এমনি এমনিতে তৈরি হয়নি। আমি আপনি দেখেন সত্যিকার অর্থে, এটা একটু খারাপ শোনা গেল, আমাদের প্রত্যেকটা বিজ্ঞাপন বলুন, আমাদের বিলবোর্ড বলুন, আমাদের সবকিছুতে নারীকে আমরা কিভাবে উপস্থাপন করছি? আমি কি নারীকে শিল্পী হিসেবে উপস্থাপন করছি, তার ভেতরের সৃজনশীলতাকে উপস্থাপন করছি? না, আমি নারীকে উপস্থাপন করছি শোপিস হিসেবে, আমি নারীকে উপস্থাপন করছি ভোগ্য পণ্য হিসেবে, আমি যদি আরো নিগূঢ় ভাবে বলি আমি যৌন আবেদনময় হিসেবে নারীকে উপস্থাপন করার প্রতিযোগিতা হয়েছি। কিন্তু নারী তো এটা নয়। দেখেন আমি ব্যক্তিগত ভাবে আমার বিসিএস হয়েছে, আমি পুরাটাই আমার মায়ের অবদান, আমার মা স্কুলের হেডমিস্ট্রেস ছিল, আমি তাকে সংগ্রাম করতে দেখেছি দীর্ঘদিন, আমার বাবা অসুস্থ ছিলেন আমি মাকে সংগ্রাম করতে দেখেছি, আমার বোনকে আমি সংগ্রাম করতে দেখেছি, আমি বর্তমান সময়ে আমার অনেক বড় ইন্সপিরেশন আমার স্ত্রী, আমি স্ত্রীকেও তার জীবনে সংগ্রাম করতে দেখেছি। এখানে যে বিষয়টা ঘুরে ফিরে আসে সেটা হচ্ছে ভালোবাসা, শ্রদ্ধাবোধ। কিন্তু আমরা যদি মেয়েকে সেই শ্রদ্ধাবোধের জায়গায় না দেখে শুধু ভোগ্য পণ্য হিসেবে উপস্থাপন করি, সেটা সমাজও করছে। আর এই যে প্রযুক্তির মাধ্যমে নাজমুল আমরা কানেক্টেড হচ্ছি, সুন্দর সুন্দর কথা বলছি, এই প্রযুক্তিটা আমরা যখন টিনেজদারদের হাতে দিয়ে দিচ্ছি, তারা যখন ওয়েবসাইটে যা খুশি তাই দেখতে পাচ্ছে, তারা চারপাশে যখন টিভির পর্দায় নারীদেরকে দেখতে পাচ্ছে যে তাদেরকে যৌন আবেদনময় হিসেবে উপস্থাপন করা হচ্ছে, তখন সে আসলে ভেতরে ভেতরে না পচে যাচ্ছে।
আর আপনি তো জানেন যে পচনটা যদি ভেতর থেকে হয়, বাইরের থেকে স্প্রে করে কিন্তু আসলে সেই পচনটা আমাদের ডাক্তার আপু ভালো বলতে পারবেন, একটা অঙ্গই তো তখন বাদ দিয়ে দিতে হয়। এরকম একটা অস্থির সময় আছি, আসলেই আমাদের সামগ্রিক যে সিস্টেমটা, এই সিস্টেমটার মধ্যে গলদ দেখা দিয়েছে। এই মানসিকতার উন্নতি না হলে আসলে এটা বের হবে না, এখান থেকে বের হওয়া আমাদের খুব মুশকিল হয়ে যাবে। ধন্যবাদ। মুশকিল হয়ে যাবে, এবং সেই সামাজিক দায়বদ্ধতা, সামাজিক আমাদের পারস্পরিক যে সহানুভূতি বোধ, সেই জায়গাটা আমাদের যুক্ত করতে হবে। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের এত দীর্ঘ সূত্রের আজ যে জায়গাটা এটি নিশ্চিত করার জন্য। আমাদের সাথে আছেন জনাব দিলারা মিসবাহ, কবি ও কথা সাহিত্যিক, সভাপতি বাংলাদেশ লেখিকা সংঘ। আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে আরেকজন অতিথি একটু ছোট্ট করে যুক্ত হবেন এই বিষয় নিয়ে একটু আলোকপাত করার জন্য, আমরা তাকেও কিছুক্ষণ পরে একটু যুক্ত করবো। জনাব দিলারা মিসবাহ, আপনার কাছে আমরা একটু আসি, আপনার কাছে যদি একটু বলতে চাই, যেমনটি জনাব কুশল ভৌমিক বলছিলেন, আপনার কি একই বিষয়টি মনে হয় যে এই জায়গাগুলোতে আসলে সম্প্রীতির বোধ বা সেই জায়গাগুলো গুরুত্বপূর্ণ? আমাদের কি সামাজিক অবক্ষয় দিন দিন বেড়েই যাচ্ছে? বিকৃত মানসিকতার কারণ গুলো কি জনাব দিলারা মিসবাহ? ধন্যবাদ নাজমুল। কুশল ভৌমিক যেগুলো বলে গেলেন কথাগুলো, মানে এটা আদর্শ একটা পরিবারের কথা বললেন উনি, যেটা বললেন যে পুরুষ পুরুষরা সব মায়েদের সম্মানের কথা বললেন, উনি ওনার স্ত্রীকে যোগ্য সঙ্গিনী হিসাবে পেতে চান। কিন্তু আমাদের এই সমাজে শিক্ষিত অশিক্ষিত সবখানেই কখনোই নারীকে সম অধিকার এবং সম চিন্তার চিন্তা চেতনার সঙ্গে সংযুক্ত করতে অনেকেই দ্বিধাবোধ করেন। এখনো ভেতরে ভেতরে এই যে পুরুষতান্ত্রিক সমাজের রক্তে প্রবাহমান যে একটা ক্ষতের সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু কম বেশি এখনো আছে। অবশ্য এ কথা বলতেই হবে, এখন আমরা অনেক অনেক আগের থেকে ভালো আছি, মানে ঘরে বাইরে ভালো আছি, কিন্তু ঘরে বাইরে পুরোপুরি ভালো তো অবশ্যই নয়। না হলে এখন এই যে এখন রেপ যে চলছে, সেটাই বা কেন হচ্ছে? সেটার মূলে তো আমরা দেখতে পাই সেই পেশি শক্তি, সেই কি বলবো রাজনৈতিক ছত্রছায়া, সেই দম্ভ, পুরুষ হওয়ার দম্ভ, সেই সবারই তো এক একটা রূপ, এক একটা রূপ আমরা বিভিন্ন ভাবে দেখতে পাচ্ছি। কিন্তু এই সময় জোয়ারের মতো এসেছে এই একটা নর্দমার মতো দুর্গন্ধযুক্ত একটি স্বভাব মানসিক। এটা একেবারেই মনোবিজ্ঞানের একটা অধ্যায়, আমার মনে হয় এটা মানসিক বিকারগ্রস্ত না হলে এই রকম অবস্থা আমরা আগে কখনো দেখিনি। আগে হয়েছে নারীর প্রতি সহিংসতা নানাভাবে হয়েছে, নারী নির্যাতিত হয়েছে, অসম্মানিত হয়েছে, নারীকে রেপ করা হয়েছে, এগুলো আগেও হয়েছে, কিন্তু এইভাবে জোয়ারের জলের মতো এভাবে আসেনি। আমাদের জাতীয় কবি যে কত বছর আগে বলে গেছেন সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা আছিল দাসী, বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ, আজি কেহ রহিবে না বন্দি কাহারো, উঠেছে ডঙ্কা বাজি, নর যদি রাখে নারীরে বন্দি, তবে এর পর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুকে, যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। এই যে বলে গেলেন, কিন্তু এই সমস্ত কবি সাহিত্যিক মুক্ত মন মুক্ত চেতনার পূর্ণ মানব এরা যদি আজ দেখতেন আমরা আমাদের সেই এই সময়টা কি সেই পীড়ন, পীড়ন তো বহু যুগ যুগ ধরে হচ্ছে, কিন্তু সেই পীড়নের পরিবর্তে আমরা কি সমাজটা দেখছি? পীড়ন তো আরো বেড়ে যাচ্ছে, কই আমরা তো দায়মুক্ত হতে পারছি না। আমাদের পুরুষ সমাজের যে অবক্ষয়টা এখন তৈরি হয়েছে, এটার মূলে আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই পর্নোগ্রাফি, মাদক, এবং এই আমাদের পরিবারের থেকে যে পারিবারিক শিক্ষাগুলো, এইগুলোর অনেক অভাব। আমার এইগুলো সবসময় মনে হচ্ছে, আমরা এখন আর ওইটা পড়ি না, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, সেই কাজ আমি যেন করি ভালো মনে। কই কেউ বলে, দাদি নানিরাও বলে না, মা বাবারা তো বলবেই না, তারা ওই ছোট্ট শিশুকে টুইঙ্কল টুইঙ্কল পড়াতে পারবে,
হামটি ডামটি পড়াতে পারবে, এবং এই এভাবেই শিক্ষা ব্যবস্থাতে গলতের মানে কি বলবো, শিক্ষা ব্যবস্থাটা তো আমাদের মূল শক্তি সেখানেও এসেছে গলত, কারণ আমরা এই নীতি নীতি নৈতিক নৈতিক অধঃপতন হলেই আমাদের এই রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তবে এখন যেটা হচ্ছে এটা আমার মনে হয় যে একটা দানবীয় যুগ, দানবীয় বর্বর বর্বর যুগেও বোধহয় এতখানি হয়নি। আমরা আলোকপ্রাপ্ত হয়েছি, শিক্ষা পেয়েছি, সভ্যতা পেয়েছি, তারপরে আমরা পৃথিবী এই গ্রহ ছেড়ে আমরা বিভিন্ন গ্রহে যাচ্ছি, আমরা জ্যোতির্বিজ্ঞানে এত উন্নতি করছি, আমরা ডিজিটাল যুগে বাস করছি, সেইখানে কেন এই যে আদিম যুগের আদিম চেতনাগুলো আবার নতুন করে বেড়ে উঠছে আমি জানি না। আমাদের এখনো যেটা বলা হয় যে আমাদের ধর্মে যেটা আছে, এবং সব ধর্মে তো ভালো কথাই বলে, প্রতিটা ধর্ম মানবতার কথাই বলে, নারীকে সম্মানের কথাই বলে, বলে বলা হয়েছে নারীর মায়ের পায়ের তলায় বেহেশত। এটাকে অনেক সময় বিকৃত করে অনেক আধা শিক্ষিত শিক্ষিত লোকজন বলে পুরুষের স্বামীর পায়ের তলায় বেহেশত। কত বড় কত বড় মানে বিপত্তি, কত বড় একটা মানে অসহনীয় ব্যাপার। তো আমরা আমাদের উন্নতি আমরা যদি নিজেরা না করি, নারীদেরকেও সচেতন হতে হবে, নারীদেরকে সচেতন হতে হবে এইভাবে। বেগম রোকেয়া বলে গেছেন যে নারীকে তোমরা ব্যায়াম শিক্ষা দাও, 100 বছর আগে বলছে, ব্যায়াম করতে বলো, শরীরটা সুস্থ থাকবে, এবং তাদের ছোড়া এবং লাঠি খেলা শেখাও। কেন বলেছেন? উনি দূরদৃষ্টি সম্পন্ন মহীয়সী মহিলা বলেই বলেছেন, কারণ নারীকে নিজেকে নিজেকে নিজে রক্ষা করার কিছু কৌশল, কিছু কৌশল তাকে আয়ত্ত করতে হবে। আমরা যত বড় বড় বাণিক বলি, যত বড় বড় বিশ্লেষণ করি, মান যত বড় বড় পণ্ডিত সমাজরা যত কথাই বলুক, নারীকে কিন্তু সবসময় মানে নিগৃহীত করার একটা প্রচেষ্টা চলে আসছে, এবং এখন যেন সেই জিনিসটা এত বিশাল ভাবে দেখা যাচ্ছে যে আমাদের কল্পনার অতীত। আমরা এবং সেই জিনিসটা আমাদের মধ্যে এখন সবচেয়ে বেশি আলোচিত, এর জন্য অনেক আন্দোলন হচ্ছে, অনেক কিছু আমাদের মধ্যে হচ্ছে। জনাব দিলারা মিসবাহ, আপনার কাছে আমরা আবারও ফিরবো। আপনার কাছে এরপরে আমরা যে প্রশ্নটি রাখবো সেটি হচ্ছে আমাদের সংস্কৃতির কিছু গলত রয়েছে, যেটি আপনি বলছিলেন সেটিও এক প্রকারের প্রশ্ন আপনার কাছে। এই প্রশ্নটি আপনার কাছে রেখে আমরা একটু যুক্ত হচ্ছে, আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার উম্মে সালমা আবদুল্লাহ। জনাব উম্মে সালমা আবদুল্লাহ, আপনাকে আমি আশা করছি যুক্ত করতে পেরেছি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে যদি একটু একই প্রশ্ন রাখতে চাই, আসলে এই যে সামাজিক অবক্ষয়, বিকৃত মানসিকতা, আমাদের দায় সমাজের, আমাদের সমাজ আমাদের কি দিচ্ছে, আমরা ছেলে মেয়েকে আমরা কি দিচ্ছি, যার ফলে কি এসব হচ্ছে, এসব ঘটনা কি এই সামাজিক অবক্ষয় বিকৃত মানসিকতার জন্য হচ্ছে, আপনি কি মনে করেন? আচ্ছা, হ্যাঁ, আমি আসলে যা বলবো তার মধ্যে দিলারা মিসবাহ আপা এবং কুশলের ব্যাপারও অনেকগুলি উঠে আসবে। আমি আবার স্পষ্ট করে বলছি, আমরা পুরো বিশ্ব একটি অন্ধকার অন্ধকার জগতের দিকে ধাবিত হচ্ছি, এবং পণ্য হিসেবে আমাদেরকে উপস্থাপন করা হচ্ছে। আগে শুধু মেয়েদের গায়ের রং ফর্সা করা বলা হতো, এখন ছেলেরাও ফেয়ার অ্যান্ড লাভলি দিচ্ছে। একটি শিশুকে ওইভাবে উপস্থাপন করা হচ্ছে, তার পোশাকগুলো একটি শিশু শৈশবেই আমরা নির্ধারণ করে দিচ্ছি, মেয়েরা গোলাপি পরবে, ছেলেরা নীল পরবে। কখনোই কোনো ছেলেকে আমরা শিশু, বেবি শিশু আসলে আমরা চিন্তা করে তার জন্য নীল শার্টই নিয়ে যাচ্ছি। এবং এই যে আমাদের প্রযুক্তি, প্রযুক্তির মিস ইউজ বা অপব্যবহার হচ্ছে। ইউএস ল তারা বলছে, তারা প্রহিবিট করে কম্পিউটার জেনারেটেড চাইল্ড পর্নোগ্রাফি, এবং সারা বিশ্বে চাইল্ড পর্নোগ্রাফি কন্ট্রোল করা হয়। কিন্তু কথা হচ্ছে, আই এম আস্কিং হোয়াট অ্যাবাউট অ্যাডাল্ট পর্নোগ্রাফি রিচিং টু দ্য চিলড্রেন অ্যান্ড মেকিং দেম ফিউচার মনস্টার। আমি প্রায় গ্রামে যাই, আমি চারিদিকে চোখ খুলে তাকাই, এবং দেখা যায় যে একটি মোবাইল, স্মার্ট মোবাইল নিয়ে বাচ্চারা, যাদের বয়স 10 থেকে 13 বছরের মধ্যে, তারা সবাই গাছের তলায়, আম গাছের তলায়, বা কখনো রাতের বেলায় লকডাউনের সময় লাস্ট ফর্মার পাশে তারা ব্লু দেখছে। এখন শিশু পর্নোগ্রাফি বন্ধ হলো, কিন্তু এই ব্লুগুলো ফিল্টার করার কি উপায়, এবং সেটা যতদিন পর্যন্ত না হচ্ছে সামাজিকভাবে আমরা কিভাবে কন্ট্রোল করছি? সেখানে কি কোনো সামাজিক পুলিশ ছিল না? সেখানে কি কোনো গ্রাম্য মাতব্বর ছিল না যে যে বলবে এগুলি দেখবে না? এই যে কন্ট্রোলটা,
এই জিনিসটা চলে যাচ্ছে এবং আমাদের সংস্কৃতি অবশ্যই নিম্নগামী হচ্ছে। আমরা খুব বেশি মেটেরিয়ালিস্টিক হয়ে যাচ্ছি, আমরা আমাদের রুট বা শিকড়কে ভুলে যাচ্ছি। আমরা প্রতিটি মানুষে একটি শিকড় উৎপাটিত একটি এই প্রজন্মের শিকড় উৎপাটিত একটি প্রাণী, আমরা মনুষ্যতা হারাচ্ছি এবং আমাদের সংস্কৃতি সেটাও বিক্রয়যোগ্য হয়ে যাচ্ছে। আমরা আমাদের আসল আদি সংস্কৃতিকে ধরে রাখতে পারছি না, আমরা বাইরের নীল দংশনকেই নিচ্ছি, তাদের ভালো জিনিসগুলো নিচ্ছি না। সুতরাং এই জিনিসগুলো আমাদের নিজেদের তৈরি করতে হবে এবং আমাদের সমাজে সমাজে এবং রাষ্ট্রের সেই দায়বদ্ধতা আছে। অনেকে একটু ভাষাভাষি করে, কিন্তু আমি তো আমার প্রতিটি বাচ্চা মেয়ে নারী শিশুকে বা শিশুকে, শুধু নারী শিশু নয়, শিশুরাও যৌন সন্ত্রাস এবং যে কোনো সন্ত্রাসের শিকার। তারা দুটি পরিবারের মধ্যে কলহ হচ্ছে, তাদের তারা প্রতিশোধ নেওয়ার জন্য কি করে, একটি শিশুকে খুন করে, হত্যা করে। যে কোনো ধরনের সন্ত্রাসে নারী এবং শিশুরা যাচ্ছে এবং এই জিনিসটির জন্য মানসিকভাবে, প্রথমে মানসিকভাবে পরে শারীরিকভাবে প্রতিটি নারী এবং শিশুকে তৈরি রাখতে হবে। শিশুদেরকে না বলতে শিখতে হবে, তাদেরকে অচেনা লোকের কাছে যেতে না শেখাতে হবে এবং নারীকে মনের ভেতর থেকে এই জিনিসটা জাগ্রত করতে হবে। আমাকে যদি কেউ বাইরে, যেমন রেপিং বন্ধ করার জন্য কি বলা হয়, তুমি এমনটা সময় পর্যন্ত প্রতিরোধ করবে যখন তুমি জানবে যে তুমি পারো, তারপর তুমি হালকাভাবে সারেন্ডার করবে, আদারওয়াইজ তোমার জীবন মৃত্যুর ঝুঁকির দিকে যেতে পারে। সেটা তাদের কালচারে তারা বলেছে। আমরা কি করতে পারি, আমরা নারীকে মনের থেকে তৈরি করতে পারি যে তাকে যখন সামাজিকভাবে বা শারীরিকভাবে মানসিকভাবে কেউ যখন নিগৃহের শিকার দিচ্ছে, সে যেন প্রতিবাদী হয়। প্রতিবাদ কি জায়গায়, তার ভেতর থেকে প্রতিবাদটি উঠে আসতে হবে। আমাদের গ্রামে শৌচাগারটি অনেক সময় ঘরের বাইরে থাকে, মেয়েটি চলে যাচ্ছে এমনি এবং উৎপত্তি থাকা রাক্ষস বা হায়নেরা তাকে আক্রমণ করছে, সে অবশ্যই একটি বেগুন রোকেয়ার মতো একটি লাঠি বা একটি ছোড়া নিয়ে যেতে পারে। তার বাড়িতে একটি কুকুর থাকতে পারে, সে তার স্বামী যদি প্রবাসী থাকে, সে যদি তার সন্তান এবং পরিবার নিয়ে বিশাল টাকা পয়সা নিয়ে একা থাকে, সে তার মাথার নিচে একটি মারণাস্ত্র রাখতে পারে। সেই জিনিসটি ব্যবহার করার মানসিকতাটা তাকে তৈরি করতে হবে। এই জন্য আমাদের রাষ্ট্র এবং সমাজের দায়বদ্ধতা আছে, একজন মানুষ যাতে শারীরিকভাবে সক্ষম হয়, সে যেন নিজেকে তৈরি করে। এবং এই জিনিসগুলো প্রচারণা আমাদের মিডিয়াগুলো, আমি মিডিয়ার বিরুদ্ধে সরাসরি কথা বলতে চাচ্ছি না, একটি ঘটনা সংঘটিত হলে আগে তো প্রথমেই মেয়েটির নাম দেওয়া হতো, ইদানিং আইন দেওয়ার কারণে মেয়েদের নাম বলা হয় না, বরং ধর্ষক বা নিপীড়কের নাম বলা হয়, তারপরেও এমনভাবে উপস্থাপন করা হয় যাতে পরিবারটি প্রকাশিত হয়ে যায়। আচ্ছা, তার বাইরে প্রতিটি টিভি তারা কি, বা প্রতিটি মিডিয়া তারা কি একটি সময় বা স্লট রাখতে পারে না যেখানে অপরাধ সংঘটিত হওয়ার পর সেইটি রমরমা ঘটনা না প্রকাশ করে আমরা শিক্ষামূলক কিভাবে আমরা নিজেদেরকে সুশিক্ষিত রাখতে পারি, কিভাবে আমাদের শিশুরা, আমাদের নারীরা নিজেদেরকে শক্তিশালী করতে পারে এবং এই ধরনের সিচুয়েশনে নিজেকে কিভাবে করে, যেমন প্রতিটিভাবে আমাদের করোনাকে কিভাবে আমরা প্রতিহত করতে পারি, তার স্লট যাচ্ছে। এখন সময় হয়েছে, আমাদের মিডিয়াদের দায়িত্ব হয়েছে যে তারা প্রচার করবে যে প্রতিটি নারী কখন কি করবে, কি প্রবলেম হলে তাকে কিভাবে ফেস করতে হবে, তার ব্যাগে, একা ভ্রমণকারী নারীর ব্যাগে কি থাকা উচিত, এবং সে কিভাবে চিৎকার করবে, কিভাবে সে আক্রমণ থেকে নিজেকে প্রতিহত করবে, এটি লজ্জার বিষয় নয়। এই জিনিসটি রাষ্ট্র এবং সমাজের দায়, মিডিয়া রাষ্ট্র এবং সমাজের বাইরে নয়। এবং আমাদের এই জন্য একটি প্রচারণা সেল, আমাদের নারী এবং শিশু অধিদপ্তর আছে, আমাদের একটি প্রচারণা সেল আছে, যারা প্রচারণা সেলটি ক্রমাগত ভাবে এই বিষয় নিয়ে প্রচারণা করবে। তারা বিল বোর্ডে, তারা টিভিতে এবং স্কুলে পাঠ্য বইতেও নিজেকে কি করে সুরক্ষিত রাখা যাবে সেটি করবে। আরেকটি ব্যাপার আছে, মিডিয়াতে নারীদেরকে উত্তেজক হিসেবে প্রকাশ করাটা, সেটিকেও তারা সেন্সর করবে। কোনো নারীকে, একজন নারী মডেল, সে তার দেহসৌষ্ঠবকে যৌন আবেদন ভাবে প্রকাশ করে ক্ষান্ত হলেন, পয়সা পেলেন, ঘরে চলে গেলেন, কিন্তু এই যে সুশ্রুতি উনি দিয়ে গেলেন, সেইটি একটি 18 বছরের শিশু, একজন 45 বছরের 17 বছরের শিশু 45 বছরের নারীকে ধর্ষণ করতে পারে। সুতরাং একজন নারী মিডিয়া কর্মী বা নারী শিল্পীরও দায়িত্ব রয়েছে
কিভাবে মেসেজটি পৌঁছে দিতে হবে, সে শুধু যৌন আবেদন নয়, যৌনতা মানুষের জীবনের একটি সামান্য অংশ মাত্র, কিন্তু আমাদের মিডিয়া আমাদের সংস্কৃতি এই যৌনতাটাকে খুব বড় বেশি পুঁজি করে ফেলছে। জি জনাব, আমাদের সাথে ছিলেন ডাক্তার উমেশ সালমা আবদুল্লাহ, অনেক ধন্যবাদ। আপনার কাছে আমরা আবারও ফিরবো, আপনার যে প্রযুক্তির কথা বলছিলেন, আপনি যে গণমাধ্যমের কথা বলছিলেন, সেগুলো বিষয় নিয়ে আমরা আবারও একটু আলোকপাত করবো। আমাদের সাথে আছেন জনাব কুশল ভৌমিক। জনাব কুশল ভৌমিক, আরো এক দফা আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে ঠিক একই প্রশ্নের যদি একটু উত্তরটাই আমি চাই, যে সামাজিক অবক্ষয়, বিকৃত মানসিকতা আমাদের দায়, সমাজকে আমরা কি দিচ্ছি, ছেলে মেয়েকে আমরা কি দিচ্ছি, কোন শিক্ষা আমরা দিচ্ছি যার ফলে এই দিনগুলো আমাদের দেখতে হচ্ছে, জনাব কুশল ভৌমিক? আসলে তো বাস্তবতাটা অনেক নিষ্ঠুর। আমরা যে কথাগুলো বলছি সবকিছু করতে হবে, এগুলো তো আমরা করছি না বলেই দিনে 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 এই সেক্টর গুলোকে অবহেলা করতে করতেই তো আজকের এই অবস্থান তৈরি হয়েছে। এবং সবচেয়ে বড় যে প্রবলেমটা আমার আমার কাছে মনে হয় সেটা হচ্ছে এই যে বিচারহীনতার একটা সংস্কৃতি। দেখুন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সম্প্রতি বিল পাস হয়েছে, এর জন্য আমাদের আন্দোলন কেন করতে হবে? এটা তো রাষ্ট্রের দায়বদ্ধতা, সে এই আইন করবে, এর জন্য আমাদের পথে নামতে হয় কেন? আমরা কবিতায় বলি, চিৎকার কর্মে দেখি কত দূর গলা যায়, আমাদের কেবল মোমবাতি হাতে দাঁড়িয়ে থাকার দায়। আমাদের কি শুধু এই মোমবাতি জ্বালানো? আর দেখেন, আমি একটা একটা পত্রিকার সম্পাদককে আমি বলতে শুনেছি, সে অফলাইনে বলছে যে এই যে যৌন হয়রানি বা যৌনর বর্ণনামূলক কথা তার পেপারে নাকি কাটতে বেড়ে যায়। এই যে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি, এ কি ভয়ঙ্কর ভাবে আমাদের মধ্যে বাসা বিঁধেছে। আপনি যদি খুব গভীর ভাবে দেখেন যে এই যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই যে বিষয়গুলো তৈরি হয়েছে, কেন হবে না? এই ধর্ষণ তো আসলে একজন ব্যক্তি করছে না, আপনি খুব ভালোভাবে দেখুন, ধর্ষণ করছে ক্ষমতা, ধর্ষণ করছে দম্ভ, ধর্ষণ করছে যে আমার কিছুই হবে না, আমার পেছনে অমুক ভাই আছে, তমুক ভাই আছে, আমার পেছনে এই আছে সেই আছে, সেই মানসিকতা তো ধর্ষণ করছে। আমার মধ্যে তো ভয়টা ঢুকানো হয়নি, না সমাজ ঢুকাতে পেরেছে, না রাষ্ট্র ঢুকাতে পেরেছে। আমরা ধর্ষণ নিয়ে যে টাঙ্গালে বাসে একটা মেয়েকে ধর্ষণ করা হলো, আমরা এসপি অফিস, ডিসি অফিসে স্মারকলিপি দিলাম, আমরা মানববন্ধন করলাম, তারপর তার কি হলো, তার হচ্ছে কিছুদিন হইচই হওয়ার পর একটা রায়ে ফাঁসির রায় হয়েছে, আর একটা রায় সেই শুধু ডেট হচ্ছে ডেট হচ্ছে, শক্তিশালী অ্যাডভোকেট নাকি আসামি পক্ষ নিতে পেরেছে। এই যে বিষয়গুলো, যে আইনের ফাঁক, আইনের নাকি অসংখ্য ফাঁক আছে ইত্যাদি কথা বলা হয়, এই যে নানাভাবে তালবাহানা। আমি তো সরাসরি, যদি আমি সরকারি কর্মকর্তা, তবু আমি রাষ্ট্রের দিকে আঙ্গুল দিতে চাই যে আমি সামাজিক নিরাপত্তা চাই, আমি আমার মা বোনকে নিরাপদ রাখার নিশ্চয়তা তো রাষ্ট্রের কাছে যাব, আমি কার কাছে যাব? সমাজ তো রাষ্ট্রেরই একটা অংশ। সমাজ কখন বেপারা হয়ে যায়? যখন আমি বুঝতে পারছি যে আমার আসলে কিছুই হবে না, আমার এই অপরাধগুলো করলেও আমি আসলে ছাড়া পাবো। এই মানসিকতা আমাদেরকে একটু রাশ টেনে ধরা এখন দরকার। আপু খুব সুন্দর করে বলেছে যে যে যৌনতাকে আমরা জীবনের সবকিছু কেন মনে করব। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, জীবনের একটি মাত্র অংশ, কিন্তু এটাই তো সবকিছু নয়। কিন্তু আমি আমার কোমল শিশুদের মনে কেন ঢুকিয়ে দিতে পারছি যে এটা আসলে জীবনের সবকিছু? এই হিউম্যান সাইকোলজির যে ব্যারিয়ারটা, সেটা তো আমরা দূর করতে আসলে পারছি না। আমরা মাদক নিয়ে অনেক কথা বলেছি, কিন্তু দেখা যাচ্ছে যে মাদক নিয়ে যারা কথা বলছে তারাই আবার অগোচরে কিন্তু আমাদের সন্তানদের হাতে মাদক তুলে দিচ্ছে। আমাদেরকে যারা ধর্ষণের বিরুদ্ধে কথা বলছে, তারা তার ঘরে তার ব্যক্তিগত নারীটাকে কতটুকু নিরাপদ রাখতে পেরেছে? আমি শুধু শারীরিক নিরাপত্তার কথা বলছি না, মানসিক নিরাপত্তার কথা বলছি। দেখুন নাজমুল, বস্তিতে যখন ঝগড়া হয় ওটা আমরা সবাই চোখে দেখি, কিন্তু শিক্ষিত সচেতন সমাজে যে গোপন নীরব নির্যাতন করা হয় নারীর উপর, সেটা ওই যে বলে না যে না পারি সইতে, না পারি কইতে, না পারি কিছু করতে, পাথরের মতো ভার, সেটাও কিন্তু ভয়ঙ্কর নির্যাতন। এই মানসিক নির্যাতন কিন্তু আমাদের অনেকের ঘরে ঘরে হচ্ছে, মুখ ফুটে সেটা মিডিয়াতে আসছে না, কাউকে বলছি না। আমি ব্যক্তিগতভাবে একজন নারীকে চিনি যাকে তার স্বামী প্রতিনিয়ত নির্যাতন করে, সমাজের ভয়ে, লোকচক্ষুর ভয়ে সে কাউকে কিছু বলে না, কিন্তু তিলে 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 সে কিন্তু নিঃশেষ হয়ে যাচ্ছে।
এই যে আমাদের ভদ্র সমাজ তথাকথিত শিক্ষিত সমাজের ভেতরে যে মানসিক নির্যাতন টর্চারটা করা হচ্ছে, এটাও তো হচ্ছে। তাহলে আমাদের কি শিক্ষার মাধ্যমে আমাদের মানসিকতার পরিবর্তন আমরা ঘটাতে পারছি? শিক্ষা কি শুধুমাত্র সনদ অর্জন? শিক্ষা তো সেটা নয়, একটা ভেতর থেকে পরিশুদ্ধতা আসবে তখনই যখন এটা সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ করা যাবে। যখন আমি আমার ঘরকে নিরাপদ রাখবো, যখন আমি এবং সবাই মিলে আমার পাড়াকে নিরাপদ রাখবো, আমার রাষ্ট্র যখন এই রাষ্ট্রকে নিরাপদ রাখবে, আমার মানসিকতার যখন ইতিবাচক পরিবর্তন হবে তখনই সেটা সম্ভব। যেহেতু সম্ভব হচ্ছে না, তখন তো আমাকে ফোর্স করতে হবে, ফোর্স তো আমি করতে পারবো না, ফোর্স করবে রাষ্ট্র। সুতরাং আমি রাষ্ট্রকে বলতে চাই যে আসলে শক্তি প্রয়োগের সময় হয়ে গেছে, নতুবা বাঙালির 71-52-র যে অর্জনগুলো সেগুলো এই সমস্ত কারণে ম্লান হয়ে যাচ্ছে। করোনা মহামারীতে যখন মানুষ ঘর থেকে বের হয় না, তখন এই বিগত কয়েক মাসে আমাদের 100 মেয়েকে নির্যাতন করা হয়েছে, রেপ করা হয়েছে। এই লজ্জার জায়গা থেকে আমাদের বেরোতে হবে। আমি সচেতন হলে শুধু হবো না, আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং রাষ্ট্রকেই সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। ধন্যবাদ। অবশ্যই, রাষ্ট্রের দায় দায়িত্ব যেগুলো রয়েছে, সমাজের দায় রয়েছে, আমাদের মানুষের দায় রয়েছে, আমাদের মানুষ মনুষ্যত্ব যেটি রয়েছে, মানবিকতা যে রয়েছে, সেই দায়টিও আপনি নিশ্চিত করে গেলেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এত গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। আমাদের সাথে আবারও যুক্ত করেছে জনাব দিলারা মিসবাহ, সভাপতি বাংলাদেশ লেখিকা সংঘ। জনাব দিলারা মিসবাহ, এর আগে আপনার কাছে যে প্রশ্নটি আমি রেখে গিয়েছিলাম সেটি হচ্ছে যে সংস্কৃতির মান কি নিম্নগামী হচ্ছে কিনা, এটির আগে একটু ছোট্ট করে আপনার থেকে আরেকটি প্রশ্ন বা আমি একটু শুনবো, বিশ্লেষণ শুনবো। নারীর প্রতি পূর্ণ সম্মানই পারে সহিংসতা বন্ধ করতে, জাতিসংঘের মহাসচিবের বক্তব্যের এই এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন, আসলে ছোট্ট করে যদি একটু বলতেন। ধন্যবাদ নাজমুল। নারীর প্রতি সম্মান তো প্রতি পরিবারে করা উচিত, কারণ তাতে হবে কি, তার পরিবারটা সুন্দর হবে, আদর্শ একটা পরিবার হবে, এবং এই একটা একটা পরিবার মিলেই তো একটা সমাজ, আর সেই সমাজ মিলেই একটা দেশ। সুতরাং নারীকে সম্মান করলে, মাকে যদি সম্মান করে সেই সন্তান থেকে শুরু করে তার স্বামী, তাহলে একটা পরিবার সুন্দর হয়ে গড়ে ওঠে। আর মাকে যদি অবহেলা করা হয়, নির্যাতন করা হয়, তার স্বামী যদি তার স্ত্রীকে তার সন্তানদের সামনে বিভিন্নভাবে ছোট করার চেষ্টা করে, অসম্মান করার চেষ্টা করে, সেটা শিশু মনে, যেটা মেয়ে হোক বা ছেলে সন্তান হোক, মেয়ে সন্তান হোক, তাদের পরবর্তী জীবনে সেই চিত্র কিন্তু মুছে যায় না, সেই চিত্র নিশ্চিহ্ন হয় না, জানে যে আমার পিতা আমার মায়ের সঙ্গে এই ব্যবহার করেছে। সুতরাং হয়তো ওই ছেলে সন্তানটির এমনও মনে হতে পারে যে কেন আমার বাবা তো এরকম করেছে, সে নিজেও হয়তো সেই সেই আদর্শটাকেই মাথায় রাখতে পারে আর কি। সবাই না রাখলেও কেউ কেউ পারে, কিন্তু আমাদের সবচেয়ে সবসময় এটা জানতে হবে যে নারীর বলা হয়েছে কত বড় কথা, মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশত, এর উপরে তো কোনো কথা হয় না, এর উপরে কোনো কথা হয় না। সুতরাং আমরা সেটাকে সেটাকে আমরা কি করি, সেটাকে আমরা বিকৃত করে বলি স্বামীর পায়ের তলে বেহেশত। এই যে আমাদের সমাজ ব্যবস্থা, এই যে আমাদের মাথার উপর মুরব্বী হিসাবে যে পুরুষতান্ত্রিক সমাজ, পেশি শক্তি নিয়ে, দম্ভ নিয়ে তারা যে এই প্রতিটা মূল কথা থেকে সরে এসে নারীকে ওই বন্দি দশায় রাখতে, এই যে এই এগুলো যে প্রচার করেন, এবং তাদের যেহেতু নারী এতদিন শিক্ষা ছিল না, তাদের ঘর থেকে বেরোয়ার অধিকার ছিল না, তাদের পর্দা প্রথার আবরণে তারা জীবন মৃত ছিল, জীবন মৃত অবস্থায় তারা ছিল, এমন অবস্থা গেছে না, বেগম রোকেয়ার আমলে অসুজম পশা, তারা তো সূর্য পর্যন্ত দেখতে পাবে না। সুতরাং সেই নারীর মাথায় তো এত সুন্দর বুদ্ধিগুলো আসবে না, মানে আত্মপ্রকাশের বা আত্মসম্মানের সেই জায়গাটা তারা খুঁজে পাবে না। বেগম রোকেয়া পেয়েছিলেন, তার পেছনে ছিলেন তার বড় বোন করিমুন্নেসা, তার ভাই সাবের, তারা ছিলেন এই যে সবসময় একটু হাতটা কাউকে ধরতে হয়, পিছনে একটু ধরতে হয়, সেই জন্য তিনি তার ভিতরে প্রতিভা যা ছিল সেগুলো বিকশিত হয়েছে সেই কারণে, এবং তার স্বামী তাকে কিছু সহযোগিতা করেছেন, কিন্তু তার লড়াই তো আজীবন লড়াই করেছেন কি নিয়ে, তার তিনি যখন 53 বছর বয়সে হঠাৎ
করে আকস্মিক ভাবে মৃত্যুবরণ করেন। তার টেবিলে যে খাতাটা ছিল তাতে তিনি তার লেখার হেডিংটা ছিল নারীর অধিকার, অসমাপ্ত লেখাটা তিনি রেখে গেছেন। সেই জন্য বলি যে নারীকে জাগ্রত হতে হবে, আর সেই জাগ্রত হওয়ার জন্য পরিবারের ভূমিকা অনেক বড়। যে পরিবার দেখে যে সর্বক্ষণ স্বামী স্ত্রীর মধ্যে টানাপোড়েন চলছে, সমঝোতার অভাব, সেই পরিবারের শিশুরা কিন্তু খুব সুস্থ মানসিকতা নিয়ে বড় হয় না। তাদের মধ্যে নানা রকম অন্যায়, নানা রকম অপকর্ম, তারা সেই মানে ফ্রাস্ট্রেশন থেকে জন্ম নেয়। কারণ একটা সুস্থ সুন্দর পরিবারের যারা, দারিদ্র থাকবে কম বেশি, কিন্তু তার চেয়ে বড় কথা শান্তি, মায়ের সাথে বাবার যে সুন্দর একটা সম্পর্ক, এবং তারপরে তাদের বেড়ে ওঠা, লড়াইটাও চলতে পারে, সেটাও তাদের জীবনের পরবর্তী জীবনে সেটা তাদের জন্য একটা সম্পদ বা সঞ্চয় হতে পারে। কিন্তু এই যে অশান্তি এবং এইসবই তাদের বিপদগামী করে অনেক সময়, তারা ওই ওই পরিবার থেকে যারা যেসব শিশু বড় হয়ে ওঠে। আপনি নিশ্চিত করছেন যে আমাদের পারস্পরিক সম্প্রীতি বোধের জায়গাটাই এই সহিংসতা বন্ধ করতে পারে, পাশাপাশি পূর্ণ সম্মানটাও রাখা জরুরি। আপনার কাছে আরো একটু আমি রাখতে চাচ্ছি যে আমরা কি ধার করার সংস্কৃতির উপর বেশি হেলে পড়ছি, যার ফলে কি আমাদের সংস্কৃতির শেকড়, কিছুক্ষণ আগে আমাদের দুজন বিজ্ঞ আলোচক যেটি বলছিলেন সেটির সাথে কি আপনি একমত, আমরা কি ধার করা সংস্কৃতির উপর বেশি হেলে পড়ছি যার ফলে কি এসব সংঘাত হচ্ছে, জনাব দিলেরা মিসবা? হ্যাঁ, ধার করা সংস্কৃতি, আমরা তো মানে আমাদের দরজা এবং জানালা খুলে রাখতে হবে, বিশ্ব সংস্কৃতির সাথে আমাদের যোগাযোগটা রাখতে হবে। কিন্তু তাই বলে আমার শিকড়, আমার ঐতিহ্য, আমার ধ্যান ধারণা, আমার জীবন চর্চা, সেটার সঙ্গে মিলে আমার ঐতিহ্যকে আমি ধারণ করে তারপরে বিশ্ব সংস্কৃতির ভালো, যেটা যেটা আমার চলমান সভ্যতার সঙ্গে যায়, যেটা আমার মনকে প্রফুল্ল করে, আমার আত্মাকে শুদ্ধ করে, বিবেককে আরো প্রসারিত করে, সেগুলো আমি না হয় গ্রহণ করলাম। কিন্তু আমার মূল থাকবে কোথায়? আমার শেকড়ে, আমার মৃত্তিকায়, আমার আমার এই এই যে আমার প্রাচীন সভ্যতা যে আমাদের রয়ে গেছে, সেগুলোকে আমাকে আমাকে বড় করে দেখতে হবে, তার প্রতি আমাদের সম্মান রাখতে হবে এবং বিকশিত করতে হবে। তার সঙ্গে আমরা কিছু কিছু হয়তো সারা বিশ্বের কিছু সংস্কৃতির কিছু সংযোগ করতে পারি, কিন্তু তাই বলে আমার নিজের নিজের যে বিপুল সম্পদ, বিপুল সংস্কৃতির যে ঐতিহ্য, সেগুলোকে মুছে ফেলে নয়। আমরা তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা বাংলা বলতে ভুলে যাই, আমাদের শিশুদের ইংরেজি স্কুলে পাঠাই, তারা হ্যাঁ ইংরেজি শিখুক, তার আন্তর্জাতিক ভাষা শিখুক, ঠিক আছে, কিন্তু মাতৃভাষাকে ভুললে কেমন করে চলবে? যে মাতৃভাষার জন্য রক্ত দিয়েছে আমাদের শহীদেরা, সেই মাতৃভাষাকে তো ভুললে চলবে না। কিন্তু অনবরত আমি অনেক জায়গায় দেখেছি, বাংলাদেশে জন্ম, বাংলাদেশে বেড়ে ওঠা, কিন্তু বাংলাটা ভালো করে বলতে পারছে না। এটা তাদের বাবা মার একটা অনেকটা গর্বের বিষয় যে আমার মেয়ে খুব ভালো ইংরেজিতে লেখে, বাংলায় লিখতে পারে না। তুমি বাঙালি ঘরের মেয়ে, ঠিক আছে, ভালো লিখতে না পারো, ভালো বলতে পারো, বলতেও পারে না। অনেক সময় ঘরে ঘরে দেখা যাচ্ছে ইংরেজি চর্চা হচ্ছে, হোক, ইংরেজি চর্চা হবে না কেন, হবে, কিন্তু তোমার বাংলা তো মাথার উপরে, তোমার বাংলা তো তোমার মাথার মনি, যে ভাষার জন্য আমরা বিশ্বের দরবারে আমাদের একটা স্থান হয়েছে, আমরা যে ভাষার জন্য আমরা বিশ্বে একটা নাম হয়েছে আমাদের, যে আমরা বাংলা ভাষীরা কিভাবে আমাদের ভাষাকে ধরে রেখেছি, ভাষাকে আমরা। অনেক ধন্যবাদ জনাব দিলারা মিসবা, আপনাকে অত্যন্ত বিনয়ের সাথে থামাচ্ছি, অনেক গুরুত্বপূর্ণ আলোচনায় আপনি আমাদের অংশ নিয়েছেন, আবারও ফিরবো আপনার কাছে, অনেকগুলো প্রশ্ন আরো রয়েছে, আমাদের দর্শকরাও আপনাকে শুনছেন, আমাদের সাথে আছেন। আরেক দফা স্বাগত জানাচ্ছি ডাক্তার অধ্যাপক ডাক্তার উম্মে সালবা আবদুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ এবং আরেক দফা স্বাগত জানিয়ে আপনার কাছে একটু ছোট্ট করে আপনি জাতিসংঘের মহাসচিবের বক্তব্যের আলোকপাত করবেন, খুব ছোট্ট করে, সময় আমাদের ওইদিকে খুব কম, এবং আমরা যে ধার করা সংস্কৃতির উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি, এই ধার করা সংস্কৃতি কি আমাদের অধপতন, এই সময়কার যত আমরা কালের সাক্ষী হচ্ছি, যত কুসংস্কৃতির সাক্ষী হচ্ছি, এগুলি কি একেবারে অতপ্রত ভাবে জড়িত? আচ্ছা, তো জাতিসংঘের জেনারেল সেক্রেটারি অ্যান্টোনিও গুটেরেস যা বলেছেন
উনি বলেছেন যে এই করোনাকালীন সহিংসতা গৃহ সহিংসতা এত বেশি বেড়েছিল যে এরা রিপোর্ট করছিল। আমি আবার বলি এটা কিন্তু একটা পজিটিভ সাইন যে আমরা যখন রিপোর্ট করি তখন কিন্তু জানি যে আমরা সচেতন হয়েছি। আগে কিন্তু যৌন হয়রানি বা সহিংসতার পর কেউ রিপোর্ট করতো না, সেটা পারিবারিক হোক বা সামাজিকভাবে হোক, এখন রিপোর্ট করা হচ্ছে। সেইটা কারণ হচ্ছে যে যে ক্ষতিগ্রস্ত সে মনে করছে দোষটি আমার নয়। তো অ্যান্টনিও গুটেরেস যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই পারিবারিক সহিংসতা এবং জেন্ডার বেস সহিংসতাটা খুব বেড়ে গিয়েছে এই করোনাকালীন সময়ে, যারা গৃহবন্দী তাদের পারভার্সন আরো বেড়ে গিয়েছে এবং তারা প্রতিকার অনেক কম পেয়েছে কারণ এইসব এনজিও গুলো যারা এদেরকে পুনর্বাসিত করে তারা ওই সময় ঠিক মতো কাজ করছিল না। আমাদের দেশে যেটা হয়েছে রেপিংটা বেশি বেড়েছে। আচ্ছা, তো এই ব্যাপারটায় যে আমাদের নারীর প্রতি সম্মান, এটি হবে একটি দীর্ঘ প্রক্রিয়া। দীর্ঘ প্রক্রিয়া মানে কি? আমি যেটা আবারও বলেছি যে আমাদের সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্যারালালি চলবে। আমরা এটা এই কর্মকাণ্ডটি থামিয়ে দেওয়া চলবে না যে আজকে করলাম থেমে গেল। আমাদের কাছে ভালো একটা এক্সাম্পল আছে, এসিড সন্ত্রাস। এসিড সন্ত্রাসে খুব যুগোপযোগী শাস্তি দেওয়ার পর সেটা কিন্তু অনেকখানি কমে গিয়েছে। কুশলের কথা আমিও একমত, আমি সরকারি রাষ্ট্রের কাঠামোর প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, যদি তীব্র তীক্ষ্ণ কঠোর শাস্তি দেওয়া হয় এবং সেটা যদি প্রচার করা হয় রগরগে যৌন হয়রানির কথা না বলে, তাহলে অবশ্যই তিন মাসের মধ্যে আমরা রেপিং বন্ধ করতে পারবো। ধীরে ধীরে এটি আমরা পরিবারের দিকে চোখ দিতে পারবো। স্ত্রীকে অত্যাচার করা আর বাইরের নারীকে ধর্ষণ করা দুটি বোধের মধ্যে একটি রিলেশন আছে। যে বাইরে ধর্ষণ করতে পারে না সে ঘরে বউকে অত্যাচার করে। আমি পদবীর নাম বলবো না, একজন ভদ্রলোক তার রাষ্ট্রীয় ক্ষমতার কারণেই সে এলাকার সব সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। সেই ভদ্রলোক বিসিএস ক্যাডারের, সে সবসময় নারীদের সপক্ষে নারীদের পাশে থাকা এই ধরনের অনুষ্ঠান করতেন। অথচ অফ দ্য সোশ্যাল স্ট্যাটাস উনি বলতেন উনি ওনার বউকে মেরে শান্তি পান না, কারণ বউকে মেরে মনে হয় কলা গাছ পিটাচ্ছে। বউ এতটাই প্রতিবাদহীন যে বউকে তার মেরে মনে হচ্ছে সে কলা গাছ পিটাচ্ছে। তো এই হচ্ছে মানসিকতা। সেই জন্য এই যে লড়াইটা সামাজিক অবস্থা, শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমরা নারীর সম্মানকে জাগ্রত করার জন্য যে এগিয়ে যাব সেটি আমরা কন্টিনিউয়াসলি করতে হবে। এবং গুটেরেস যেটা বলেছেন বৈশ্বিকভাবে আমাদের সাউথ এশিয়ান প্রেক্ষাপটে আমাদের ব্যাপারটাকে আরো একটু আমাদের নিজেদের মতো করে নিয়ে চিন্তা করতে হবে, কিন্তু কঠোর শাস্তির বিধান করতে হবে। আমাদের মিডিয়া সেলগুলো সবসময় সরব থাকবে। আমরা সবসময় নারী এবং শিশুদেরকে নিজেদেরকে তৈরি রাখার জন্য শিক্ষা দেব, মানসিক এবং প্রযুক্তিগত শিক্ষা দেব। এই তিনটি খুব ইম্পর্টেন্ট। এই মুহূর্তে এই জিনিসগুলো আমরা যদি জোরে সেরে শুরু করি, শুধু 3 মাস সময় লাগবে, অ্যাসিড সন্ত্রাসের মতো আমাদের এই নিপীড়ন সন্ত্রাসও বন্ধ হয়ে যাবে। আমরা সমাজের এক একটি অঙ্গ, আমরা সমাজ রাষ্ট্রের অঙ্গ, আমাদের প্রত্যেকের সেই দায়িত্ব আছে। আমি যদি হেঁটে যাই, আমার পাশে যদি একজন নারীকে অসম্মান করে, আমি যেন রুখে দাঁড়াই, সেটি আমার দায়িত্ব। কুশলের পাশ দিয়ে কুশল তার সহকর্মীকে কিছু বললেন, সেটি একটা কন্ট্রিবিউশন। বিন্দু বিন্দু জলে সিন্ধু হয়। আমরা আমাদের প্রতিটি অবস্থান থেকে কাজ করব। আমরা রাষ্ট্রের বাইরে নই, আমরা সমাজের বাইরে নই, আমরা বিশ্বের বাইরে নই। আমরা ভালো জিনিস গ্রহণ করব। আমাদের ফিল্টার যতদিন কাজ না করবে, আমরা আমাদের সন্তানকে সশিক্ষিত করব। আমরা আমার পুরুষ সন্তানকে বলবো, বাবা তুমি দ্রুত ঘরে ফিরে এসো। তুমি দ্রুত ঘরে ফিরে আসলে বাইরে নারীর সংখ্যা বেশি থাকবে, একজন নারী আরেকজন নারীকে সাহায্য করতে পারবে। তোমরা 4-5 জন ছেলে মিলে বাইরে গন্ডগোল গল্প করো না, তুমি যেন তোমার বোনের আগে ঘরে ফেরো। আমরা সেই ধরনের মানসিকতায় আমাদের সন্তানদেরকে তৈরি করি। সেই প্রত্যাশাটা আমরাও রাখি। অধ্যাপক ডাক্তার উম্মে সালমা আব্দুল্লাহ, আপনার সেই মানসিকতার তারিফ করতেই হয় সুন্দর একটি আলোচনা আমাদের সামনে আনার জন্য। আমাদের সাথে আছেন জনাব কুশল ভৌমিক। জনাব কুশল ভৌমিক, আপনি কি আমাকে শুনছেন? জি, জনাব কুশল ভৌমিক আপনি আমাদের সাথে আছেন, আরেক দফা আপনাকে একটু স্বাগত জানাচ্ছি। তার আগে আপনার কাছে একটু শুনবো আমাদের যে জাতিসংঘের মহাসচিবের বক্তব্যের দুজন আলোচকই সেই বক্তব্য রাখলেন, আপনার কাছে একটু শুনবো। আমরা কি ধার করে সংস্কৃতির উপর বেশি হেলে পড়ছি যার ফলে কি ঘটনাগুলো ঘটছে? আর জাতিসংঘের মহাসচিব যেটি বলছে যে পূর্ণ সম্মানই পারে, সেই জায়গাটি একটু স্পষ্ট করে দেবেন।
ধন্যবাদ। জাতিসংঘের মহাসচিব যে কথা বলেছেন তার সঙ্গে তো আসলে দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু এটা তো রাতারাতি হবে না, এটা আসলে ধীরে ধীরে ডেভেলপড হয়। পারস্পরিক বোঝাপড়া বলুন, শ্রদ্ধাবোধ বলুন, এটা আপনি কালকে বললেন কালকের থেকে ডেভেলপড হবে তা না, এটা একেবারে শেকড় থেকে আসলে গড়ে ওঠার ব্যাপার। আর আপনি দ্বিতীয় যে কথাটা বললেন যে আমরা বিদেশি সংস্কৃতির উপর হেলে পড়ছি কিনা, আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি যে সংস্কৃতি হচ্ছে প্রবাহমান একটা নদীর মতো, সেটা একটা সংস্কৃতি অন্য সংস্কৃতির গায়ে লাগবে, এক সংস্কৃতি আরেক সংস্কৃতির সাথে মিশে মিশ্র সংস্কৃতি সৃষ্টি হবে, এটাকে আপনি রোধ করতে পারবেন না। কিন্তু আপনি বিদেশি সংস্কৃতি থেকে কি গ্রহণ করছেন? আপনি চীনাদের সংস্কৃতি থেকে, তারা যে এত পরিশ্রমী, তারা যে সময়ের কাজ সময়ে করে, তারা যে কথা দিলে কথা রাখে, তাদের যে কমিটমেন্ট দেশের প্রতি আছে সেটা গ্রহণ করছেন না। আপনি আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে কেন উদাহরণ হিসেবে দেখছেন? আমেরিকার অজস্র মানুষ যারা পরিশ্রমী, যাদের জাতীয়তা বোধ আমাদের চাইতে অনেক বেশি তীব্র, যাদের মধ্যে প্রকৃত অর্থে দেশপ্রেম আছে, সেটা কেন গ্রহণ করছেন না? আমি ভালো সংস্কৃতি গ্রহণ করার পক্ষে, কেননা এখনকার যুগে আপনি শুধুমাত্র আপনার সংস্কৃতিকে আঁকড়ে ধরে বাঁচবেন, অন্য সংস্কৃতিকে গ্রহণ করবেন না, বর্জন করবেন, এটা অসম্ভব। এই তথ্য প্রযুক্তির যুগে তো এটা সম্ভবই নয়। কিন্তু আমি কোনটা গ্রহণ করব আর কোনটা বর্জন করব, সেটা মানসিকতাটা আমাকে সমাজ থেকে, পরিবার থেকে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমে গড়ে তুলতে হবে। আপনি একটা চমৎকার কথা বলেছেন, দেখেন যে রেপ্ট হলো তাকে নিয়ে, তার ছবি নিয়ে, তাকে নিয়ে কেন আমরা পেজের পর পেজ লিখবো? আমরা তো লিখবো যার কারণে রেপ্ট হলো তার কথা পত্রিকায় দিনের পর দিন লেখা হবে, তার ছবি পত্রিকায় ছাপানো হবে, তার বিরুদ্ধে প্রতিবেদন হবে দিনের পর দিন, আমরা সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলবো কাকে নিয়ে? আমরা ঝড় তুলছি মেয়েটার পোশাক নিয়ে। আমাদের তারকারা ফেসবুক লাইভে এসে, অনন্ত জলিলের মতো লোক এসে বলতেছে এই পোশাকের দোষ ছিল। দেখেন দুঃখের দুঃখ লাগে, আমাদের সংস্কৃতির পৃষ্ঠপোষকতা প্রথম আলোর মতো পত্রিকায় হিরো আলম এবং অনন্ত জলিলকে অনেক বেশি কাভারেজ দিচ্ছে, এরা কি আমাদের সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করে? আমি হিরো আলমকে কিংবা অনন্ত জলিলের মতো স্টুপিডদেরকে কি আসলে আমি রিপ্রেজেন্ট করছি আমার সংস্কৃতি, আমার কালচার কি এটা? আমার কালচার তো লালনের সংস্কৃতি, আমার সংস্কৃতি তো বন্ধনের সংস্কৃতি, আমার সংস্কৃতি তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নারীদের পাশে থেকে 36টা স্কুল প্রতিষ্ঠা করার সংস্কৃতি, আমাদের তো রোকেয়া সাখাওয়াত হোসেনের সংস্কৃতি। আমি সেগুলো তো বলছি না, আমি আমার জাতিকে রিপ্রেজেন্ট করাচ্ছি এমন কিছু দিয়ে, প্রথম আলো সমকালের মতো পত্রিকা সেটাকে সাপোর্ট করছে এবং তাদেরকে নিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখছে। যারা যারা ইয়াবা ব্যবসা করছে তাদের নিয়ে কেন দিনের পর দিন প্রতিবাদ হচ্ছে না? যাদের পৃষ্ঠপোষক একটা পাড়ায় বখাটে একটা শ্রেণী জন্মগ্রহণ করছে তাদেরকে নিয়ে কেন কথা বলছে না? আমরা সবাই কেন অদৃশ্য ইশারার কাছে জিম্মি হয়ে পড়ছি? আর একটা কথা কি নাজমুল, আমি ছোট্ট করে বলবি, আমাদের মধ্যে একটা খুব বেশি ডাবল স্ট্যান্ডার্ড। এই যে আপনার টক শোতে সুন্দর সুন্দর কথা বলছি আমি কুশল, তারপর আমি আমার স্ত্রী অধিকার থেকে বঞ্চিত করছি, তাকে সাইলেন্ট করে দিচ্ছি, অথচ ওই টক শোতে সে কিন্তু আমি অনেক ভালো ভালো কথা বলছি। এই যে দ্বৈত সত্তা আমাদের মধ্যে বিরাজ করছে না, এই ভণ্ডামিটা খুবই ভয়ঙ্কর। এটা বন্ধ না হলে আসলে কিচ্ছু হয় না। আমাদের শিক্ষিত লোক বলেন, আমাদের ওই তথাকথিত উপরের শ্রেণীর লোক বলেন, আমাদের মানসিকতাটা উন্নত হওয়া প্রয়োজন। আর মানসিকতার উন্নতি হওয়ার জন্য আমি আপনি আমরা সবাইকে প্রচেষ্টা হতে হবে। আমার শিক্ষার্থীকে আমি যদি 10 জনকেও যদি আমি আলোর পথে আনতে পারি, আর এই টকশনের মাধ্যমে যদি 2 জন মানুষকে আমি আলোর পথে আনতে পারি, নাজমুল আপনার কোনো কৃতকর্ম দিয়ে আপনি যদি 2 জন মানুষকে আলোর পথে আনতে পারেন, যদি তাকে বিশ্বাস করাতে পারেন যে নারীরা আসলে মায়ের জাত, নারীদেরকে শ্রদ্ধাবোধ করলে আসলে আমি আমার মাকেই সম্মান করছি। দেখেন যৌনতা জীবনের অবিচ্ছেদ্য অংশ, সেটা তো থাকবেই, কিন্তু সেটা নিয়ন্ত্রিত হতে হবে। এই নিয়ন্ত্রিত হওয়ার মানসিকতাটা অর্জন করার জন্য আমাদের সবারই দায়বদ্ধ রয়েছে, ব্যক্তিগত, সামাজিক এবং রাষ্ট্রীয়। ধন্যবাদ আপনাকে। সেই রাষ্ট্রীয় দায়িত্ব, দায় দায়িত্বের জায়গা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আমাদের সাথে ছিলেন জনাব কুশল ভৌমিক। দর্শক আপনারা দেখছেন জানতে ইচ্ছে করে আয়োজন এবং বিরতিহীন আজকের এই সংযোগের বিষয় সামাজিক অবক্ষয় ও যৌন সহিংসতা। আমরা কোন পথে হাঁটছি, সমাধান নাকি সূত্রপাত, কোনটি হচ্ছে প্রতিনিয়ত? আমরা প্রযুক্তির ছোঁয়ায় আসলে নিজেদেরকে কোথায় নিয়ে যাচ্ছি? আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সামনের পথে কি দাঁড়িয়ে আছে? কাটা কতটা অন্ধকারের পথ
পথ তাদের পাড়ি দিতে হবে, এসব নিয়ে আমরা আলোচনা করছি। আমরা আর একবার একটু যুক্ত করি, আমাদের সাথে আছেন বাংলাদেশ লেখিকা সংঘের সভাপতি জনাব দিলারা মিজবা। জনাব দিলারা মিজবা, আর এক দফা আপনাকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের অনেকটা পথ আমরা কথা বলে আসলাম, পার করে আসলাম। প্রযুক্তির বিষয় নিয়ে আপনি একটু ছোট্ট করে কিছু যেন একটা বলতে চাইছিলেন, সেই জায়গাটি আমরা একটু শুনবো। প্রযুক্তি কি এই সংঘাতে অনেকখানি আসলে সম্পৃক্ত কিনা, যদি আপনি মনে করেন সেই জায়গাটা একটু স্পষ্ট করবেন। ধন্যবাদ নাজমুল। হ্যাঁ অবশ্যই, প্রযুক্তি তো অনেকখানি দায়ী, কারণ ফেসবুকটা ওপেন হয়ে গেছে, বাচ্চা ছেলে 12 বছরের ছেলের থেকে শুরু করে সবার হাতে হাতে পর্ন দেখা তো কোনো বাধা নেই। আর সত্যিকার অর্থে মানুষের কিন্তু অপরাধ প্রবণতার দিকে ঝোঁকটা বেশি সাধারণ মানুষের, আর যারা সেই আত্মশক্তি নিয়ে অন্যরকম একটা আধ্যাত্মিক বোধ নিয়ে বড় হয় বা বিবেক তাদের ঝরঝরে হয়ে থাকে সেটা খুব কম। অপরাধ প্রবণতাই হচ্ছে এই মানব সমাজের একটা বৈশিষ্ট্য বলা যায় আর কি। সবসময় সে একটু যদি সে কোনো বাধা না পায়, যদি সে কোনো উপদেশ না পায়, চারপাশে যদি একটা উন্মুক্ত ব্যাপার থাকে, তাহলে সে ওই অপরাধ প্রবণতার দিকে ঝুঁকে পড়তে পারে সহজে। এই জন্য আমি মনে করি পর্ন এবং এই যে ফেসবুকে আমরা আমরা বড়রা মানে আমার বয়স্করা অনেক সময় খুবই বিরক্ত হয়ে পড়ি, ওটা মানে চোখের সামনে পড়লে সরাতে সময় লাগে আমাদের, এত মানে আত্মগ্লানিতে ভুগি। এই জিনিসটা আমার ছোট ছেলে, আমার ছোট মেয়ে বা আমার নাতি বা যে কেউ আমার আত্মীয় মানে যারা বয়স সন্ধিকালে আছে তাদের হাতে পড়লে কি বিপত্তি হতে পারে সেটা তো অনুমান করা যায় আর কি। তা আমি বলবো যে আমরা কেন এই এই সমস্ত পর্ন কেন এই অবাধে কেন এই ফেসবুকের মধ্যে, ফেসবুক তো একটা দরকারি জিনিসও বটে, কখনো কখনো আমরা মনে করি অনেক দরকারি জিনিস, অনেক ভালো জিনিস, অনেক ভালো তথ্য, ভালো সেমিনার ইত্যাদি আমরা দেখছি, সমৃদ্ধ হচ্ছি, ঠিক আছে, কিন্তু এই যে কালো দিকটা, অন্ধকারের দিকটা কেন এটাকে দমন করা যায় না, সেটা কি কোনো পথ নাই? আমার এই একটাই প্রশ্ন। এটা আমি বিশেষভাবে মনে করি এই জিনিসটা যদি একেবারে বন্ধ হয়ে যায়, একটা সুন্দর একটা ফেসবুক হবে একটা সামাজিক যোগাযোগের মাধ্যম, এবং সেই যোগাযোগটা হবে বুদ্ধিভিত্তিক এবং আত্ম উন্নয়নমূলক এবং সুস্থ বিনোদনের একটা পটভূমি, তো সেটা কেন হবে না? এই এইগুলো যদি আমরা ধীরে ধীরে বন্ধ করতে পারি, তবে অবশ্যই এই যে জোয়ারের জলের মতো প্রতিদিন খবর আসে, প্রতিদিন খবর আসে যে এতগুলো রেপ হলো, এতগুলো রেপ হলো, এতগুলো মহিলাকে এভাবে নির্যাতন করলো, শিশুকে নির্যাতন করলো, এই যে অসহনীয় একটা সময় যাচ্ছে, এই সময়গুলো মানে মনে হয় যে আমরা আবার সেই আদি যুগে ফিরে গেছি, সেই জঙ্গলের যে বর্বর অসভ্য মানুষগুলো ছিল তাদের চেয়েও নিম্নগামী, কারণ তাদের তো তখন সভ্যতার কোনো আলো তারা পায়নি। আমরা সভ্যতার এতটা আলোতে আলোকিত হয়েছি নানান দিক থেকে, তারপরে কেন আমরা এরকম একটা জঘন্য পরিস্থিতিতে দিন কাটাচ্ছি এবং এই কেনর কেনর প্রশ্ন দিয়ে আপনার থেকে আমরা অনেকটাই আরো প্রশ্ন আপনাকে করব। কেন প্রশ্নটা আপনার কাছে রেখে আমি যুক্ত হয়েছি অধ্যাপক ডাক্তার উম্মে সালমা আব্দুল্লাহ। অধ্যাপক ডাক্তার উম্মে সালমা আব্দুল্লাহ, আপনার কাছে আমি একটু শুনি, এই যে বিষয়গুলো প্রযুক্তি গণমাধ্যমের কথা আপনি বলছিলেন, অনেক দায় সারা জিনিসগুলো গণমাধ্যম করে যায়, প্রযুক্তির সঠিক ব্যবহার হয় না, আমাদের অভিভাবকদেরও কিছু গলত রয়েছে, আমাদের অবাধ যে প্রযুক্তির ব্যবহারটা এটিতেও কিছু গলত রয়েছে, কোন জায়গাটিকে আপনি সুনির্দিষ্ট করে আপনার কাছে কোনো সুচিন্তিত মতামত আছে কিনা প্রযুক্তি এবং আমাদের গণমাধ্যম নিয়ে? আচ্ছা, একটা কথা বলছি, আমাকে তো শুনতে পাচ্ছেন স্পষ্টতই, তাই না? হ্যালো, জি, আপনাকে আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি, জি। আচ্ছা, আমি দুটো সিনারিও বলছি। আজকের এই যে আমাদের বিষয়বস্তু, এটা কারা শুনছে, কয়জন ছেলে শিশুর মা কতটা শিক্ষিত বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে, স্বশিক্ষিত, কতটা আলোকিত? একটি গ্রামের ছেলে যে ক্লাস 9 বা 10 পড়ে, সন্ধ্যার পর সে বের হলে তার সামাজিক জীবনাচারে মায়ের কতটুকু অধিকার আছে? আমরা কতটুকু ভাবে সামাজিক শিথিলতায় ভুগছি? আমরা আমাদের
কালচার বা সংস্কৃতি এবং ধর্মীয় মূল্যবোধগুলোকে কতটুকু অগ্রাধিকার দিচ্ছি এবং সেটা কি ওল্ড ফ্যাশন হয়ে যাচ্ছে কিনা। ধর্ম কালচার বা সংস্কৃতি থেকে উঠে আসে, যে যার ধর্মে আছে এবং ধর্মের কিছু মিলও আমরা খুঁজে পাই সামাজিক দৃঢ়তার মধ্যে, সামাজিক নিয়ম শৃঙ্খলা মেনে চলার জন্য আমরা সেখান থেকে পিছিয়ে পড়ছি কিনা। এবং যেই গ্রামের মাটি 70% গ্রামের মায়েরা তাদের উঠতি বয়সে ছেলেদের জীবন আছে সেটার উপরে কতটুকু তাদের কন্ট্রোল থাকে এবং সেই ক্ষেত্রে রাষ্ট্রের দায় বর্তায় কিনা, এবং রাষ্ট্রের দায় বর্তায় কিনা যে প্রতিটি গ্রামে গ্রাম্য পুলিশ পাহারা দেওয়া এই ছেলেগুলো কি করছে এবং তারা কি দেখছে, টিভি দেখছে, যার খেতে যে মায়ের উপরে নির্ভরশীল হতে হয় বা বর্গা চাষের ছেলে তার হাতে ওখানে স্মার্টফোন যাচ্ছে, এগুলোর একটা জবাবদিহিতা থাকা উচিত। এবং এই জন্য আমাদের যে সামাজিক যে মূল্যবোধগুলি ছিল সেখানে আমাদের ফিরে যেতে হবে। আমরা বারবার বহির্বিশ্বের কথা বলি, বাইরের পৃথিবীতে দেখা যায় সবচেয়ে শ্রেষ্ঠ সন্তানটি আসে যে সামাজিক এবং পারিবারিক মূল্যবোধের মধ্যে গড়ে ওঠে, যারা সপ্তাহে একদিন অন্তত পক্ষে মা এবং দাদা দাদি নানা নানির সাথে খেতে বসে, যারা একবার ধর্ম পাঠ করে, যারা একবার সুশীল সমাজে বা ধর্মীয় পাঠে বা আধ্যাত্মিক ব্যাপার নিয়ে নাড়াচাড়া করে, তাদের মধ্যে এই জিনিসগুলো নাই। কিন্তু যারা সিঙ্গেল প্যারেন্টস, যেই মা ঘন ঘন পরিবার বদলাতে বাধ্য হচ্ছেন এবং তার সন্তানটি যখন কোনো অভিভাবক ছাড়া বড় হচ্ছে এবং তার হাতের কাছে মাদক বা মদ খুব সহজেই আসছে, তার দ্বারা যে ক্রাইমটি হচ্ছে সে যতটা তাড়াতাড়ি সিরিয়াল কিলার হচ্ছেন, একজন শিক্ষিত পরিবার বা একজন সেই সনাতন মূল্যবোধে বিশ্বাসী পরিবারে সেই ক্রাইমটা কম হচ্ছে। এবং আমি আরেকটা কথা বলছি, যেটা আপা বলছিলেন, দেখা যায় যে নিপীড়ক পিতার পুত্র সবসময় নিপীড়ক হয় এবং ধর্ষক দম্পতির সন্তানেরা, এগুলো রিসার্চে দেখা গেছে, তারা সেই রকম করে। কিংবা কোনো মেয়ে যদি দেখে তার মা মুখ বুঝে সব কষ্ট সহ্য করে যাচ্ছে, পরবর্তীতেও সে মুখ বুঝে সব কষ্ট সহ্য করবে এবং তার সন্তানকে শিক্ষা দেবে তুমি প্রতিবাদ করো না, লোকে তোমাকে খারাপ বলবে। সেই জন্য আমরা প্রত্যেকটি সমাজের ইউনিট ঘরে ঘরে আমাদের তৈরি করতে হবে এবং যেই ঘরটি আলোকিত নয়, শিক্ষিত নয়, সেই পরিবারকে আমাদের রাষ্ট্র সমাজ সেই প্রযুক্তিটি পৌঁছে দিবে। গুটি কয়েক এনজিও এই কাজ করলে চলবে না। আমার তো মনে হয় এখন যেটা হচ্ছে, আমাদের মৃত্যুর আগ পর্যন্ত, কিয়ামত বা ডে অফ ডুম হওয়ার আগ পর্যন্ত আমাদের এই ব্যাপারটি চলতে হবে, আমাদের ল্যাটারালি চলতে হবে। মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা কিন্তু এখন আর নেই, আমাদের ক্লাসরা মাতৃতান্ত্রিক সমাজ যেগুলো আছে পার্বত্য চট্টগ্রামে সেখানেও এই ছোঁয়াচে রোগটি গিয়েছে, কারণ তারা জানে যে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা একটি কথা মাত্র, সারা বিশ্বেই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা চলে এসেছে। সেই কারণে সেখানেও এখন নারীর প্রতি সহিংসতা পার্বত্য অঞ্চলে এবং পিওরলি মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা নারীর প্রতি সহিংসতা বেড়েছে। সেই জন্য আমাদের সামাজিক শিথিলতাটা যতটা আমরা চলেছিলাম, সমাজ থেকে বিচ্ছিন্ন হচ্ছিলাম, গ্রামের ছেলেটি গ্রামের গ্রাম্য পুলিশ বলবে তুমি রাত্রে ঘুরে বেড়াচ্ছ কেন, কারণ একজন অশিক্ষিত মা তার ক্লাস 8 পড়া গ্রামের ছেলেকে, বর্গা চাষের স্ত্রী তার ছেলেকে কন্ট্রোল করতে পারে না। তেমনি ভাবে এটি রিক্যাপচুলেশনের দরকার আছে এবং শুধুমাত্র যে কৈশোর বা অ্যাডোলেসেন্টের বাচ্চারাই এই এই প্রক্রিয়ার সাথে জড়িত তা নয়, অনেক বয়স্ক লোকেরাও, অনেক শিক্ষিত লোকেরাও, তার অধস্তন কর্মকর্তা, পিএ, তার পেশাজীবী লোকরা কিছু সুযোগ সুবিধার বিনিময়ে তার অধস্তন কর্মচারী যে নারী তাকে ব্যবহার করছে এবং এই নারীটিও কিন্তু ব্যবহৃত হচ্ছে, সে প্রতিবাদ করছে না, সে মনে করছে আমি একটু প্রমোশন পাবো, আমি একটা ভালো গাইড পাচ্ছি। একটু আগে আমি যেমন সমাজে নিচু স্তরে কথা বললাম, উঁচু স্তরের মেয়েরাও নিজেদেরকে বিকিয়ে দিচ্ছে তাদের ক্যারিয়ার ডেভেলপ করার জন্য, অনেক সময় সে মুখ বুঝে সহ্য করছে, চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। প্রতিটি ব্যাপারে আমাদের রিপোর্টিং করতে হবে এবং মনে করতে হবে এই যে যুদ্ধটি, এই যুদ্ধটি চলবে যতদিন পর্যন্ত পৃথিবী চলবে, ততদিন পর্যন্ত আমাদের এই যুদ্ধটি এই জেন্ডার ভিত্তিক বা বয়স ভিত্তিক, এজিস, সেক্সিস্ট এবং রেসিস্ট যেই অত্যাচারগুলো সেগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এবং আরেকটি কথা বলি, আইয়ামি জাহেলিয়াতের যুগে
কেন জীবন্ত কবর দেওয়া হতো, তারা জানতো তাদের শিশুটি অরক্ষণীয় এবং সেই শিশুটি এই এই যন্ত্রণা এই নোংরামের ভিতর দিয়ে যাবে, তার চেয়ে তাকে জ্যান্ত পুঁতে ফেলি। তো আমরা তো আর সেটা করতে পারি না। আমি অনেক শিক্ষিত মহিলাদেরকে এই প্রার্থনা করতে দেখেছি, তোমার একটি পুত্র সন্তান হোক, নারীরা সুরক্ষিত নয়। নো, আমাদেরকে এখন ওই সমাজ অবস্থা তৈরি করতে হবে যেখানে সুনিয়ন্ত্রিত জীবন ব্যবস্থা থাকবে, যেটা আমরা আমাদের পশুর থেকে আলাদা করি। যদিও পশুরা আমি বলবো তারা অনেক বেশি পাশবিক, মানে তারা মানুষের মতো অতটা পারভার্টেড নয়, তারা অনেক বেশি সিম্পলিসিটি বা পাশবিকতায় বা ন্যাচারের কাছে যায়, কিন্তু আমাদের সুনিয়ন্ত্রিত জীবন ব্যবস্থা, কঠোর শাস্তির ব্যবধান, পারস্পরিক সহমর্মিতা এবং ভালো জিনিসটি ধরে রাখার চেষ্টা করতে হবে, এবং আমরা নারীরা নিজেদেরকে সুসংগঠিত করব এবং আমরা নিজেদেরকে তৈরি রাখব যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে যেন আমরা নিজেদেরকে সেভ করতে পারি, খাপ খাওয়াতে পারি। এবং সে জায়গাটি আবারও আসবো আপনার কাছে এসে যেটি শুনবো সেটি হচ্ছে আমাদের রাষ্ট্র, রাষ্ট্রযন্ত্র যেটি রয়েছে তার দায় কতটুকু, অনেকে যত আইন থাক আইনকে বেঁকিয়ে তারা সেই জিনিস ক্ষমতার অপব্যবহার করে, অনেক জায়গাগুলো আছে সেটিও আপনার কাছ থেকে এসে শুনবো। জনাব কুশল ভৌমিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে যেটি একটু শুনতে চাইবো সেটি হচ্ছে যে এই যে প্রযুক্তির যে দায় দায়িত্বের কথা বলা হচ্ছিল, আমাদের অবাধ যে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা যেটিকে করতে পারছি এটি একটু আপনি ছোট্ট করে বলবেন। এবং বলা হচ্ছে যে বিশ্বের প্রায় 90% মানুষ এখনো নারীদের চেয়ে পুরুষের প্রতি বেশি পক্ষপাতদুষ্ট, এই বিষয়টি একটু নিশ্চিত করবেন। ধন্যবাদ। দেখুন, প্রযুক্তির যে ব্যবহার, প্রযুক্তির ব্যবহারটা আসলেই অবাধ হওয়া উচিত নয়, এটার ব্যবহার বিধিটা আমাদের একটু জানা উচিত। আমাদের এখানে দায় আসলে সবারই, আমাদের অভিভাবকদেরও দায় রয়েছে। আমি একটা সন্তান দাবি জানালো আর আমি ওই 12-13 বছর একটা বাচ্চাকে অ্যান্ড্রয়েড ফোন কিনে দিলাম, এটা মনে হয় আমাদের উচিত নয়। আর একটা বিষয় হচ্ছে মনিটরিং করা, যে সে আসলে মোবাইলে কি করছে, রাত জেগে সে ঘর বন্ধ করে কার সাথে কথা বলছে, সে কি দেখছে, এগুলো একটু মনিটরিং করা দরকার। আমাদের তো আসলে সবাই আত্মকেন্দ্রিক হয়ে গেছি, কারোর জন্য কারোর সময় নেই, আমার একটা জগৎ হয়ে গেছে, ওদের আর একটা জগৎ, এই যে বিচ্ছিন্নতা এটা আমাদের একটা ক্ষতি করে দিচ্ছে। একটু আগে যে কথাগুলো বলা হলো যে যৌথ পরিবারের যে আনন্দটা সবাই মিলে থাকার ফলে কিন্তু একটা আনন্দ ছিল, আমি আমার খুব আগের মানুষ নই, আমিও তরুণ, কিন্তু আমার ছেলেবেলায় আমি যেটা দেখেছি যে আমার মা আমার জন্মদিন হোক, পুজো হোক, যে কোনো উৎসবে বই কিনে দিতেন এবং আমি টিফিনের টাকা বাঁচিয়ে সেবা প্রকাশনীর বই হোক, সেই 3 গোয়েন্দা সিরিজ হোক, আমরা বই পড়তাম এবং আমাদের কাছে বিনোদন ছিল বই। আর এখন কিন্তু আমাদের এই প্রজন্ম বই পড়ে না, আমরা যারা লেখালেখি করি আমাদের পরিবারের মানুষজনও আমাদের বই খুব একটা পড়ে না, ওই আমরা যারা লিখছি আমরাই পড়ছি এবং আরেকজনকে উৎসাহ দিচ্ছি। দেখা যাচ্ছে যে একজন তরুণ এখন বই বিমুখ, তাহলে সে কোথায় তার ইনভেস্ট করছে সময়? সে তার সময় এবং অর্থ ইনভেস্ট করছে কিন্তু প্রযুক্তির ক্ষেত্রে। এবং বয়স বলুন এবং মানুষের সবসময় তো নেতিবাচকতার দিকেই একটা ঝোঁক বা প্রবণতা থাকে, ফলে এই ছেলেটা কি করছে, রাত জেগে মেসেঞ্জারে কথা বলছে, সে বিভিন্ন তথ্য আদান প্রদান করছে এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে যেটা হচ্ছে নেগেটিভ ইউজ হচ্ছে, যেটাকে আমরা মিস ইউজ বলি সেটা হচ্ছে। এই যে একটা আবহ, আমার জন্মদিনে মা আমাকে হেনরি অ্যান্ডারসনের রূপকথার বই উপহার দিয়েছিলেন এবং আমি অনুকূলচন্দ্র ঠাকুরের একটা বাণী সেখানে তিনি লিখে দিয়েছিলেন যে পৃথিবীতে এসেছিস যখন একটা দাগ রেখে যাস। কিন্তু আমরা তো কেউ দাগ রেখে যাচ্ছি না, আমাদের সন্তানদেরকে আসলে আমরা সঠিকভাবে মনিটরিং করতে পারছি না। প্রযুক্তিতে এক্সপার্ট হোক সে, কিন্তু প্রযুক্তিকে মিস ইউজ করে, ডিস্ট্রাকটিভ ইউজ করে সে তার সুন্দর স্বর্ণালী জীবনটাকে নষ্ট করে ফেলছে, এটা তো আমাদেরকে আসলে তাকিয়ে দেখতে হবে। আমার 13 বছরের মানুষটা যাতে পর্ন সাইট ওপেন করলে সেটা না পায়, এটা তো আমাকে আমার রাষ্ট্র দেখবে, আমার মন্ত্রণালয় দেখবে যে কোনোভাবেই যেন এটা ব্যবহার করা না যায়, এটা তো ইচ্ছে করলেই বন্ধ করা যায়। এবং আমাদের মা বাবাও তো দেখবে তার ফোনটা, যে তুমি তোমার ফোনে কি রাখছো,
সে বলবে যে না, মা বাবার কাছে গোপনীয়তা আছে, পাসওয়ার্ড আছে, এত গোপনীয়তার বিষয়গুলো থাকা যাবে না। আমাদের মনে হয় যে আমাদের সন্তানদের সঙ্গে আমাদের আরেকটু বেশি বন্ধুত্বপূর্ণ হতে হবে এবং তাদেরকে আরো বেশি ভালোবাসা দিয়ে জয় করতে হবে, যাতে সে ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্কলি সবকিছু আমার সঙ্গে শেয়ার করতে পারে। যেহেতু শেয়ার করতে পারছে না, তার আলাদা একটা জগৎ হয়ে যাচ্ছে, সেই জগৎটা আলোর হচ্ছে না অন্ধকারের হচ্ছে সেই দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। প্রযুক্তিতে আমার সন্তান এক্সপার্ট হোক, প্রযুক্তিকে সে ব্যবহার করতে জানুক, ব্যবহারটা করুক, অপব্যবহারটা যেন না করে। ধন্যবাদ। না করে সে জায়গাটিতে আপনার কাছে আবারও আসবো। অনেক ধন্যবাদ আপনাকে, প্রযুক্তির ব্যবহারের কথা বললেন, সচেতনতার কথা বললেন, বন্ধুত্ব মনোভাবের কথা বললেন। একটি জায়গা যেখানে সমন্বয়হীনতার জায়গা, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমাদের নতুন প্রজন্ম, পরবর্তী প্রজন্ম, তার প্রজন্ম, সমন্বয়হীনতার জায়গাটিও আপনি পরিষ্কার করুন। অনেক ধন্যবাদ। আমাদের সাথে আছেন জনাব দিলারা মিসবাহ, কবি, কথাসাহিত্যিক, সভাপতি, বাংলাদেশ লেখিকা সংঘ। অনেক ধন্যবাদ, আরেক দফা আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের অনেকটা পথ শেষ করে এসেছি। জনাব দিলারা মিসবাহ, রাষ্ট্র এবং সমাজের দায়, এটি নিয়ে ছোট্ট করে যদি আপনি একটু বলতেন। হ্যাঁ, রাষ্ট্র সমাজের দায় তো অবশ্যই আছে। আমি মনে করি এই যে পর্নটা, পর্নোগ্রাফির যে ছবিগুলো হরদম হরদম দেখা যাচ্ছে, আমাদের শিশু সন্তানরা আমাদের এই প্রযুক্তির এই ব্যবহারগুলো আরো ভালো জানে, আমাদের চেয়ে আরো ভালো জানে, সেই মূল কেন্দ্র থেকে কেন বন্ধ করা যাবে না, আমার প্রশ্ন সেটা। আমরা আমরা তো আমরা কি সবসময়, সে বলবে আমার স্বাধীনতা হস্তক্ষেপ করছো, মনে মনে সে বিরক্ত হবে যে মা কেন সবসময় আমার পিছে লেগে থাকে, বাবা কেন আমাকে সবসময় চোখে চোখে রাখে। সেটা তাদের আবার আত্মসম্মানে লাগে, আজকাল তো আত্মসম্মান তাদের অনেক বেশি। সুতরাং এটা একটু ভুল পথ যে বাবা বা মা সবসময় তার তার ফেসবুকে সে কোন কি দেখছে বা কম্পিউটারে কি দেখছে সবসময় খেয়াল করা, সেটা সে সে অনেক সময় দেখে না আমি পড়াশোনা করছি, সামনে পরীক্ষা, দরজাটা ছিটকে তুলে দিল, সেটাকে ধাক্কা ধাক্কি করে খুলে তারপরে দেখা, ওই মুহূর্তে সে সরিয়ে দিল সিনটা, এটা হয় না। আমার মনে হয় মূল কেন্দ্র থেকে এটা পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত, কারোই এগুলো দেখার দরকার নাই, কি শিশু, কি বৃদ্ধ, কি পৌর, কারোই দরকার নাই। আমি মনে করি এটা একটা একদম সুস্থ বিনোদন এবং শিক্ষামূলক একটা মাধ্যম আমাদের পেয়েছি আমরা এই যুগে এসে, আমরা আমাদের যুগে এটা ছিল না, সুতরাং এটা সদ্ব্যবহার করা উচিত, অপব্যবহার করা মোটে উচিত না। সেটা সেটার দিকে জি আপনি আপনি একটু রাষ্ট্রের জায়গাটা যদি একটু নিশ্চিত করছেন, রাষ্ট্রের দায় দায়িত্ব আপনার কি মনে হয় কি রকম দায় দায়িত্ব পালন করছে, কোনো ফারাক আছে কিনা আপনার কাছে, কোনগুলো আছে? না, রাষ্ট্রের দায় তো এটা যে রাষ্ট্র এগুলো এই সমস্ত অসামাজিক ছবি, পর্ণ, এগুলো যেন বন্ধ করে দেয় এবং সেই সুচারু ভাবে সেই জিনিসটা যেন ওদের হাতে কন্ট্রোল করে বন্ধ করে দেয় একদম। মানে এটা একটা পরিচ্ছন্ন সুস্থ বিনোদন মাধ্যম হোক আমাদের কম্পিউটারের জগৎটা এবং এই এই যে ডিজিটাল এই জগৎটা, এবং আমি মনে করি প্রত্যাশাটাই রাখি। জি হ্যাঁ, হ্যাঁ, আমি যেটা মনে করি আমাদের যেমন আগে ছিল, আমাদের পাড়ায় পাড়ায় পাঠাগার ছিল, সংস্কৃতির একটা চর্চা কেন্দ্র ছিল, খেলাধুলার প্রতিযোগিতার ব্যবস্থা ছিল, সেগুলো কোথায়? মাঠ নেই। তারপরে সংস্কৃতির জন্য যে একসাথে হয়ে পাড়ার ক্লাবে যে একটা বাৎসরিক বা প্রতি মাসে একটা অনুষ্ঠান হবে, সেসব উঠে গেছে। এইসবের কারণেও অনেক কিছু, মানে অনেক দুর্গতি আমাদের পোহাতে হচ্ছে। আর পাঠাগার তো আমাদের মানে এই নতুন প্রজন্মের ছেলেপেলেরা বই পুস্তকের ধারে কাছে যায় বলে আমার মনে হয় না, খুব কম সংখ্যক, যারা যায় তাদের কথা আলাদা, তারা সবসময় ব্যতিক্রমের দলে পড়ে, এটা আলাদা। এমনি মোটা দাগে বলা যায় তারা এই মানে এখনকার যে সাহিত্য গুলো না পড়লেই না, সেগুলো তারা পড়ে না, কখনোই পড়ে না। রবীন্দ্রনাথ জানে না, নজরুল জানে না, জীবনানন্দ দাশ জানে না, কাউকেই জানে না। এবং আমাদের যে আরো আরো প্রাচীনদের কথা তো ছেড়েই দিলাম, এই বর্তমান বর্তমানে যা ভালো ভালো যা কিছু লেখা হচ্ছে, যা কিছু মানে কবিতা হোক, সাহিত্য, গদ্য রচনা, যেটাই হোক, কোনটাতেই তাদের কোনো আগ্রহই নাই, তারা কোনো আগ্রহী না। আমি যদি একটু মোটা দাগে বলি যে এই সাহিত্যের জগতে আমাদের এই প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম এক প্রকার প্রতিবন্ধী, এটি বললে মনে হয় কোনোটা অংশে ভুল হবে না। জনাব দিলারা মিসবাহ, আপনি আমাদের সাথেই থাকুন, আপনার কাছে আমরা আবারও ফিরবো। আমরা একটু যুক্ত করেছি জনাব অধ্যাপক ডক্টর উম্মে সালমা আবদুল্লাহ। জনাব উম্মে সালমা আবদুল্লাহ, আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ কি করছে,
কি আমাদের দিচ্ছে, আমরা কি পাচ্ছি, আপনারা কি মনে করছেন সুশীল সমাজ, ছোট্ট করে যদি একটু বলতেন। আচ্ছা, এর মধ্যে আমি একটা কথা লোভ সম্বরণ করতে পারলাম না রাষ্ট্র যন্ত্রের যাওয়ার আগে। আমি একটা মুভি দেখেছিলাম, অনেক মুভির প্রথম এবং শেষটুকু দেখা হয় না, সেখানে দেখা গেল পৃথিবী ধ্বংসপ্রাপ্ত। হ্যাঁ, এই ধ্বংসের উপরে দাঁড়িয়ে আছে, কোনো কম্পিউটার নেই, কোনো ইন্টারনেট নেই, নেটওয়ার্ক নাই, একটি বই, এবং সেই বই থেকেই আবার নতুন করে সভ্যতা জাগ্রত হবে। বইয়ের কোনো বিকল্প নেই, এবং আমাদের রাষ্ট্রযন্ত্র এই যে আমি বললাম উন্মেষ বা বিকাশ বা ধরে রাখা আমাদের যে সুচিন্তা এবং সুকুমার বৃত্তিগুলোকে, এই মুহূর্তে আমার মনে পড়ছিল ছোটবেলায় আমাদের বইতে ডক্টর লুৎফর রহমানের আমরা একটি লেখা পেতাম, উন্নত জীবন, মানব জীবন কি করে নিজেকে তৈরি করা হয়, এই ডক্টর লুৎফর রহমানকে কে চেনে, এবং তার আমি আমার মা আমাকে, আমার বাবা আমাকে জন্মদিনে উপহার দিয়েছিলেন লুৎফর রহমানের জীবন যারা করলো যায় এই জাতীয় কিছু একটা বই। আমি আমার ছেলেকে উপহার দিয়েছিলাম, আমার বলতে দ্বিধা নেই, হ্যারি পটার্স, কিন্তু লুৎফর রহমান কেন আমার জীবন থেকে হারিয়ে গেল, কেন আমি আমার সন্তানকে লুৎফর রহমানের বই দিলাম না। রাষ্ট্রযন্ত্রের কথায় আসছি, আমাদের রাষ্ট্রযন্ত্রকে এই ব্যাপারটিতে, আমাদের রাষ্ট্রযন্ত্র বা আমাদের পুলিশ কিন্তু কোনো কোনো ব্যাপারে এত বেশি প্রশংসার দাবি রাখে, তারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে পৃথিবীর অন্যান্য দেশের চেয়েও খুব দ্রুত কোনো সমাধানে পৌঁছতে পারে, কিন্তু তারপরেও তারা বেশিরভাগ কাজগুলো কেন করছে না। সেই ক্ষেত্রে আমাদের প্রশাসনকে বেশি ক্ষমতা এবং করাপশনের থেকে দূরে আনতে হবে। আমরা জানি পৃথিবীর আমাদের বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে কিছু কিছু জনগোষ্ঠী আছে, তারা হচ্ছে যারা ক্ষমতায় থাকে, যারা গদিতে আছে, তাদেরকে মনোরঞ্জনের জন্য লেগে থাকে, তাদের কাছে কোনো কোনো রাজনৈতিক রাজনৈতিক কোনো নীতি নেই তাদের, এবং তারা কোনো রাজনৈতিক দলেরও ওই অর্থে পৃষ্ঠপোষক নয়, কারণ এই রাজনৈতিক দল চলে গেলে তারা আরেকটি রাজনৈতিক দল ডিগবাজি দিয়ে যাবে। এই ধরনের জনগোষ্ঠীকে চিহ্নিত করা, যারা প্রতিটি ক্ষেত্রে, শিক্ষিত সমাজে, অশিক্ষিত সমাজে, পেশাগত জীবনে, ইন্ডাস্ট্রিয়াল লেভেলে, চিকিৎসা ব্যবস্থায়, প্রত্যেকটি ক্ষেত্রে এই ধরনের চাকুকারের গ্রুপটি তারা এক মাস সময় নেয় সিনারিও চেঞ্জ করার পর। এইটি হইতে আমাদের সমাজ ব্যবস্থাকে এদের এদের বিষ বাষ্প থেকে দূরে রাখতে হবে, এবং এদেরই একটি গ্রুপ কেউ হয়তো বা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে করাপ্ট করছে, কেউ হয়তো বা রেপ বা নারী নিগ্রহের সাথে জড়িত থাকার পরেও তার ওই পরিচয়টি দিয়ে পার পেয়ে যাচ্ছে। আমাদের রাষ্ট্রযন্ত্রকে রেপ এবং নারীর অধিকারের বেলায় এবং নারীর নিগ্রহ থেকে রক্ষা করার জন্য অত্যন্ত বেশি স্ট্রং হতে হবে, এবং এই নির্দেশনা এবং তারা পেশি এবং ক্ষমতা লোভী ওই গ্রুপটির কাছে যেন বিকৃত না হয়, এবং তারা এই ক্ষেত্রে আমাদের সাহসী হতে হবে। আমরা যারা এক একটি ইউনিট হিসেবে কাজ করছি, আমরা যারা আক্রান্ত হচ্ছি, সেটি গ্রামের হোক শহরের হোক, আমরা সেই রাষ্ট্রযন্ত্রকে অবহিত করব। আমি আবারও বলছি, এই যে আজকে আমি চ্যানেলটি দেখছি বা যারা দেখছে বা আমি যে বক্তব্য রাখছি, আমাদের সমাজ ব্যবস্থা কিন্তু সব রিপ্রেজেন্ট করে না, তো আমাদের 70% লোকদেরকে আমাদের এই স্বশিক্ষিত করার জন্য, কলুষমুক্ত করার জন্য, সেক্ষেত্রে রাষ্ট্র বা লোকাল যে আপনার প্রাতিষ্ঠানিক যে আমাদের যে পুলিশ প্রশাসন, রাষ্ট্র এবং প্রশাসনের কোনো বিকল্প নেই। আমি উম্মে সালমা আব্দুল্লাহ আজকে টিভিতে কিছু বললাম আজকে, কিন্তু আমার বক্তব্যটি গ্রামের ওই অশিক্ষিত লোকটি বা অশিক্ষিত ছেলেটি যে স্বশিক্ষিত নয়, গ্রামে অনেক ভালো লোক আছেন, তারা স্বশিক্ষিত, তার শিক্ষাগত মান বেশি না হওয়ার পর মানুষ হিসেবে একজন শহরের চেয়ে অনেক বেশি হতে পারেন, কিন্তু যেইটা যারা অন্ধকারে নিপতিত আছেন, যেসব পরিবারের সন্তান বা স্বামী বা পুরুষের উপরে কোনো অধিকার নেই বা তাকে কন্ট্রোল করার নারীরা পারছে না, তারা যখন এই ধরনের রেপ বা এই ধরনের প্রক্রিয়া জড়িত হচ্ছে, সেই ক্ষেত্রে রাষ্ট্রযন্ত্র বা প্রশাসনের কোনো বিকল্প নাই, কঠোর শাস্তি এবং প্রশাসনের কঠোর এবং নির্লোভ হস্তক্ষেপের কোনো বিকল্প হতে পারে না।
পারে না, সে জায়গাটিতে আমরা আবার আসবো, দু লাইনে আপনার থেকে শুনবো। তার আগে আমরা একটু যুক্ত করে নিচ্ছি, আমাদের সাথে আছেন জনাব কুশল ভৌমিক। জনাব কুশল ভৌমিক, আমরা আর দীর্ঘ না করি, আমরা আপনার থেকে শুনবো আমাদের রাষ্ট্রযন্ত্র ফারাক কোথায়, সেটা কি মনে হচ্ছে আপনার কাছে? না, ফারাক তো মানে তিন জায়গায় আছে। এক হচ্ছে ইচ্ছের জায়গাটা কতটুকু সেটাও প্রশ্ন সাপেক্ষ, দুই নম্বর হচ্ছে এটা বাস্তবায়ন করার সক্ষমতা কতটুকু সেখানেও একটা প্রশ্ন আছে, সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে সমন্বয়হীনতার জায়গাটা। এখানে একেবারেই একটা গলদ রয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে একটা রাষ্ট্র একটা সমন্বয়হীনতার মধ্যে ভুগে সবসময়। আর যে একটা কথা হচ্ছে যে যারা যে দল ত্যাগ করে, যারা মত বদলায়, এই ধরনের লোকগুলো কিন্তু বারবার এই রাষ্ট্র এবং সামাজিক পৃষ্ঠপোষকতা পাচ্ছে। আমরা এটা যুগের পর যুগ দেখে যাচ্ছি, আমরা জানি তারা চিহ্নিত, কিন্তু কোনো প্রতিকার কিন্তু নেই, এবং এই লোকগুলো কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। আমি জানি যে আমার পাড়ায় এই ধরনের লোক কারা কারা, আপনি জানেন, আমাদের পত্র পত্রিকা জানে, আমাদের পুলিশ জানে, প্রশাসন জানে, কিন্তু এই লোকগুলো না সব সময় কেন যেন ধরাছোঁয়ার বাইরে থাকে। আজকে মনে হচ্ছে যে ওর আশ্রয় আছে, যখন পট পরিবর্তন হয় তখন সে আবার অন্যের আশ্রয়ে প্রশ্রয়ে লালিত পালিত হয়। সুতরাং দায় তো আসলে রাষ্ট্রের রয়েছেই যে একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন আসলে কারা দেখছে কিনা, এটা নিয়ে আমার মাঝে মাঝে মনে হয় যে না আসলে কি আমরা এমন সব লোকদের দিয়েই রাষ্ট্র এবং সমাজ পরিচালনায় অভ্যস্ত হয়ে পড়েছি যে আমরা ভাবছি চলছেই তো, এবং এই অন্ধকারে থাকছে তাতে কি হয়েছে, আমি তো আমার অবস্থানটা ঠিক রাখতে পারছি, আমার অর্থনৈতিক স্থিতিশীলতা বলেন, আমার প্রভাব বলেন, ক্ষমতার বলয় বলেন, সেটা তো আমি ঠিক রাখতে পারছি। এই মানসিকতায় আমাদের গোটা সিস্টেমটাই ভুগছে কিনা, এটা নিয়ে আমার বড় প্রশ্ন থাকে সব সময়, এবং আমার মনে হয় যে একটা গলত সামাজিক এবং রাষ্ট্র এবং ব্যক্তি পর্যায়ে রয়েই গেছে আসলে। ধন্যবাদ। জি, সেই সেই গলদের জায়গাটি অনেকটা স্পষ্ট, অনেক ভাবে সেই গলদ আমরা দেখতে পাই পেপার পত্রিকা, আমাদের বিবেক মনুষ্যত্বের মধ্যেও সেই গলদটা চলে আসে। অনেক ধন্যবাদ জনাব কুশল ভৌমিক। দর্শক, আপনারা দেখছেন জানতে ইচ্ছে করে আয়োজন, আপনাদের সাথে আছে আমি নাজমুল হোসেন, এবং বিরতিহীন এই সংযোগে আমাদের আজকের বিষয় ছিল সামাজিক অবক্ষয় ও যৌন সহিংসতা। জনাব দিলারা মিসবাহ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের হাতে আর সময় নেই, আমরা আপনার দু লাইন কথা দিয়ে শেষ করব। জি, ছোট করে যে দু লাইনে শেষ করতেন। আমি বলতে চাই, ক্ষমতা রাজনীতিতে যারা লেগে থাকেন তাদের বড় প্রাপ্তি হচ্ছে সকল অপরাধের দায় মুক্তি, এটাই তাদের মানে বিশ্বাস এবং এটাই তাদের আত্মতৃপ্তির একটা অনুষঙ্গ। এই যে পেশি শক্তি, পুঁজিবাদী শক্তি, পুরুষতান্ত্রিক সমাজের দম্ভ, এইসবই আমাদের নারী নির্যাতনের মূল মূল কারণ আর কি। তো সেই জন্য বলা হয় যে আমাদের যে সমাজ ব্যবস্থা যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের মধ্যে শুভবুদ্ধির উদয় হলে, এবং তারা যদি মানসিকভাবে চান যে আমাদের সমাজটাকে যে যে দিকে দৃষ্টিপাত করা দরকার, যে যে মানে বিশৃঙ্খল অবস্থা আমাদের বেশি সামনে এসে চলে এসেছে সেই ক্ষেত্রে আমাদের এখনই তৎপর হওয়া দরকার, তবেই হয়তো অনেকটা অনেকটাই আমাদের সুযোগ আসবে যে সুন্দর একটা সমাজে, এবং সুযোগ একটা আসবে সুন্দর একটা সমাজের প্রত্যাশা আমরা করি। জি জি, ছোট করে এটা আমরা করি, কিন্তু একটা কথা হচ্ছে সবসময় রাষ্ট্রের দিকে তাকিয়ে থাকলেও হবে না। আমি একটা কথা শুধু বলে যেতে চাই, আমাদের মেয়েদের একটু একটুখানি সজাগ থাকতে হবে, এবং তাদের আমি আরেকটা কথা বলি, এটা হয়তো শুনতে একটু অন্যরকম লাগবে, তাদের চলাফেরার সময় যে ভ্যানিটি ব্যাগটা বা যে ব্যাগটা তিনি বহন করেন সেটাতে শুধু লিপস্টিক, ব্লাশন এগুলো একটু কম থাকবে। থাকবে কি, সেটা হচ্ছে ছোট্ট একটা মারণাস্ত্র টাইপের কিছু, সেটা একটা নেইল কাটারও হতে পারে, সেটা একটা ক্রুশ কাটারও হতে পারে, যেন সেই অপরাধীর চোখটা গেলে দেওয়া যায়, অন্তত আঘাত করা যায়। এই যে আমাদের মানসিক একটা ছোট্ট ছোট্ট একটা আমাদের এটা আমাদের মনোবল বাড়ায়, আর কিছু হোক আর না হোক মনোবল বাড়াবে, এবং হয়তো হতেও পারে, হয়েও যেতে পারে। আত্মরক্ষার যেটা 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 আমাকে 100 বছরের আগে রোকেয়া বেগম রোকেয়া বলে গেছেন, মেয়েদেরকে ছোড়া খেলা শেখাও, লাঠি খেলা শেখাও, কেন বলে গেছেন?
তো সেটা স্মরণ করে আমি বলতে চাই যে আমাদের এইভাবে একটু প্রস্তুতি নিলে কি হয়, কেমন হয়, প্রস্তুতি কেমন দিতে হয়? হবে এবং আমরা, হ্যাঁ জি অবশ্যই, আমরা আমরা সেই সমাজের প্রত্যাশা করি যে সমাজে নারীরা অবাধে চলাফেরা করতে পারবে ঠিক পুরুষের করতে মতো, পারবে হয়তো তখন সেই পুরুষের মতো। অস্ত্রটার দরকার হবে না, সেই অস্ত্র হ্যাঁ ছাড়া আমরা সমাজ চাই যাতে নারীরা অবাধে বিচার করে। অনেক ধন্যবাদ আপনাকে জনাব দিলারা মিসবা, অন্যদিন হয়তো এই প্রসঙ্গে না আমরা আবারও আপনার সাথে যুক্ত হবো। আমাদের সাথে আছেন জনাব কুশল ভৌমিক। জনাব কুশল ভৌমিক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি, ছোট্ট করে যদি 2 লাইনে শেষ করতেন। ধন্যবাদ। আসলে নারীর প্রতি সহিংসতা বলেন, যৌন হয়রানি বলেন, সবকিছুই একটা সমন্বিত ব্যাপার। তো আমরা আশা করছি যে রাষ্ট্র, সমাজ এবং ব্যক্তি পর্যায়ে মানুষের সচেতনতা, মানুষের পারিবারিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ জাগ্রত হবে, আমরা সুন্দর এবং সুস্থ পথে আবার হাঁটতে পারবো। এই গ্লানির দিনগুলো আমাদের যেন দীর্ঘদিন আর বয়ে বেড়াতে না হয়। নজরুলের কবিতার 2টো লাইন দিয়ে শেষ করছি, আমার খুব প্রিয় 2টি লাইন। নারীর বিরহে নারীর কারণে নর পেল কবি প্রাণ, যত কথা তার কবিতা হইল শব্দ হইল গান। নারী পুরুষ সুস্থ সুন্দর জীবনের অধিকারী হোক, সবার কল্যাণ হোক, সবার জয় হোক। সকলে মরা সকলের তরে, প্রত্যেকে মরা পরের তরে, সেটিও আমরা যুক্ত করতে পারি। জনাব কুশল ভৌমিক অনেক ধন্যবাদ। আমরা একটু যুক্ত করেছি জনাব, আছেন আমাদের সাথে অধ্যাপক ডাক্তার উম্মে সালমা আব্দুল্লাহ। ছোট্ট করে যদি একটু 2 লাইনে আপনিও শেষ করতেন। আপার এবং কুশলের পর আমি কবিতা দিয়ে শেষ করছি না, আমি বলছি আমরা যেন খেয়াল রাখি, আমরা নারীরাই যেন এই সব পুরুষদের প্রতিভু না হই। আমরা যেন যখন একজন ধর্ষক স্বামী ঘরে এসে প্রবেশ করে তখন যেন তাকে আশ্রয় না দিই, আমরা নারীরা যেন পুরুষের প্রতিভু, খারাপ পুরুষদের প্রতিভু না হই। একটা কথা বলি, যারা অনেক রাত্র করে টিউব লাইনে হেঁটে বেড়ায় ইংল্যান্ডে, তারা তার ব্যাগের মধ্যে পিপার স্প্রে রাখে বা কোনো সাউন্ড রাখে, হঠাৎ করে ওই ধর্ষক এগিয়ে আসলে বা মাতাল লোকটা এগিয়ে আসলে ওই শব্দটি দেয়। তো সুতরাং আমাদের যে গার্মেন্টস কর্মী অনেক রাত্র করে বাড়ি ফিরবেন, বা যার শৌচাগারটি কাছে, বা যে একা ঘরে ঘুমাচ্ছে এবং তার ঘরের দরজাটি সহজেই ভেঙে দেওয়া যায়, সে মানসিক এবং শারীরিকভাবে সেইটুক শক্তির অধিকারী রাখুক, প্রাথমিক ধাক্কাটি যেন পায়, এবং আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখবো, আমাদের সন্তানদেরকে, এবং এই পৃথিবী নারী পুরুষ এবং শিশুদের জন্য সুন্দর আবাস স্থল হোক। এবং সুকান্তের মতো আমরা কি আবার প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি না যে আমরা এই বিশ্বকে, এই পৃথিবীকে আমাদের অনাগত সন্তানদের জন্য, আমাদের ফুলের মতো বিকশিত নারীদের জন্য, শিশুদের জন্য আবাসভূমি করে রেখে যেতে পারবো, একটু একটু করে বিন্দু বিন্দু জলে, এই কামনা করছি আমরা যেন আমাদের এই পৃথিবীকে আবারও বাসযোগ্য করে নিয়ে আসতে পারি। সে প্রত্যাশাটা আমরাও রাখি। দর্শক, আপনারা দেখছিলেন জানতে ইচ্ছে করে আয়োজন। আমরা চুরচেরা বিশ্লেষণ করলাম, গলত কোথায় সেটি বের করলাম, আমাদের কোন জায়গায় পরিবর্তন আনতে হবে, সমাজের কোথায় ফারাক রয়েছে, কোন জায়গাটিতে আমরা দুর্বল, নারীদের কতটুকু শক্তিশালী হতে হবে, কোন দিন আমরা দেখতে পাবো আমরা সমাজে অবাধভাবে চলাফেরা করতে পারছি, কোনোদিন হয়তো সেই সম্ভাবনাটা আমরা দেখতে পাবো, হয়তো আমাদের সমাজের মানুষ মানবিক হবে, রাষ্ট্র আমাদের পাশে দাঁড়াবে, আমরা সবার পাশে থাকবো, আমাদের আমরাই তো, আমরা আমরাই সকলের তরে আমরা থাকবো। সে প্রত্যাশায় অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে ছিলেন জনাব দিরারা মিসবা, আমাদের সাথে ছিলেন অধ্যাপক ডাক্তার উম্মে সালমা আব্দুল্লাহ, আমাদের সাথে ছিলেন জনাব কুশল ভৌমিক। আপনাদের 3 জনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর দর্শক, আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ। অন্য কোনো দিন অন্য কোনো আয়োজনে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি, শুভরাত্রি।